আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। যেতে যেতে বেলা গেল, ছায়া এলো নেমে, তবু আমি পথ চলি বিধাতার নামে। সম্মানিত উপস্থিত বর্গ, IEEE PUBT স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE PUBT উইমেন ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাফিনিটি গ্রুপ এবং IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল PUBT SB চ্যাপ্টার আয়োজিত ওয়ার্কশপ অন লিনাক্সের দ্বিতীয় ও শেষ দিনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাদের মূল্যবান সময় এবং সাপোর্ট দিয়ে আমাদের ওয়ার্কশপটিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য। সাথে আছি আমি তারিকুল ইসলাম রিমন, BUBT IEEE ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চের ইভেন্ট কোঅর্ডিনেটর। এবারে IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ এবং এর চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিও শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত সুধী, আমাদের সাথে আমাদের কয়েকজন সম্মানিত স্যার মহোদয় উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শামসুদ্দিন আহমেদ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ CSE অ্যান্ড অ্যাডভাইজার অফ IEEE ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন সোসাইটি BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। আমি শামসুদ্দিন আহমেদ স্যারকে তার স্বাগত বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ তারিকুল ইমন, আমি খুবই গর্বিত যে আমি তোমাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পেরেছি। আর তোমরা যে সমসাময়িক টপিকগুলো নিয়ে ওয়ার্কশপ আয়োজন করছো, আশা করছি এগুলো আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে তাদের ক্যাপাসিটি বুস্ট আপের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হেল্প করবে এবং তোমাদের টপিকগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন আজকের যেটা টপিকস লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে, এটা আমি মনে করি আমাদের যারা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করো তাদের লিনাক্স নিয়ে যথেষ্ট পরিমাণে জ্ঞান এবং অভিজ্ঞতার দরকার আছে। তোমরা হয়তো জানো যে তোমাদের মতোই স্টুডেন্ট থাকা অবস্থায় এই লিনাক্সটা প্রপোজ করেছিল লিনাস টরভাল্ড, তোমরা অবশ্যই হয়তো জানো। সে যখন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে ছিল, পড়াশোনা করছিল, মোস্ট প্রবাবলি PhD স্টুডেন্ট আর মাস্টার স্টুডেন্ট ছিল সেই সময়, 90-এর দশকে, 1990-এর দশকে। তখন সে পড়াশোনার পাশাপাশি, এটা তার পড়াশোনার অংশ ছিল না, কিন্তু পড়াশোনার পাশাপাশি সে
এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা, এটার একটা খুবই সিম্পলিফাইড, ইউনিক্স এর খুবই সিম্পলিফাইড ভার্সন, বেসিক্যালি ইউনিক না, তখন তারা কাজ করতো মিনিক্স নামে একটা ভার্সন নিয়ে, ইউনিক্স এর একটা ভার্সন মিনিক্স, ওইটাকে আরো সিম্পলিফাই করে এবং রিচ আউটটা আরো বাড়ানোর জন্য সর্বজন যাতে ইউজ করতে পারে এরকম করার জন্য খুবই সিম্পলিফাইড একটা ভার্সন সে প্রপোজ করে, লিনাস টরভেল্ট, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির স্টুডেন্ট। এবং সেই লিনাক্স আজকে দেখো লিনাক্স এর অনেক ডিস্ট্রিবিউশন, এবং এমন কোন সাইন্টিফিক এরিয়া নাই যেটার জন্য স্পেশালাইজড লিনাক্স এর ভার্সন নেই, জেনেরিক ভার্সন গুলোর পাশাপাশি যেগুলো আমরা সাধারণত ইউজ করি, ডেবিয়ান, রেড হ্যাট, ফেদোরা, এগুলোর পাশাপাশি এগুলোর উপর বেস করে অনেক স্পেশালাইজড কিন্তু ভার্সন আছে। যেমন তোমরা জানো যে এখনকার মার্কেট শেয়ারে, যদি অপারেটিং সিস্টেম গুলোর মার্কেট শেয়ার আমরা দেখি, যে মোর দেন 40% কিন্তু তোমার অ্যান্ড্রয়েডের দখলে মার্কেট শেয়ার, সেখানে অ্যান্ড্রয়েডটাও কিন্তু একটা লিনাক্স এর উপর বেস করে তৈরি করা। তারপর তোমার মেইন লিনাক্স খুব কমই ইউজ করে, যে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে অথবা তোমার যে সুপার কম্পিউটার গুলো আছে, এগুলো ম্যাক্সিমাম মোর দেন 90% কিন্তু তোমার লিনাক্স বেসড, লিনাক্স এর উপর বেস করে চলে। তারপরে হচ্ছে তোমার জেনেরিক তোমার যে তোমার ইউজ গুলো আছে সেটা তো আছে, সবাই স্টুডেন্টরা ইউজ করে, ফ্যাকাল্টিরা ইউজ করে, রিসার্চ পারপাসে ইউজ করে। তো আজকে আমি এটা তোমাদের যারা রিসোর্স পার্সন তাদের প্রোফাইল দেখে আমার যেটা মনে হচ্ছে যে সিকিউরিটি নিয়ে হয়তো লিনাক্স এর যে ভার্সন গুলো সিকিউরিটি কে ফোকাস করে ডেভেলপ করা সেগুলো নিয়ে হয়তো আলোচনা হবে, যেমন হয়তো কালি হতে পারে, তারপরে হতে পারে তোমার ব্যাকবক্স আছে, কালি আছে, তারপরে এই ধরনের হয়তো ভার্সন গুলো নিয়ে হয়তো আলোচনা হবে, যেটা তোমাদেরকে পেনিট্রেশন টেস্টিং, সিকিউরিটি অ্যানালাইসিস এর জন্য হয়তো তোমাদেরকে অনেক হেল্প করতে পারে, তোমরা এগুলো সম্পর্কে জানতে পারো। এখন আমাদের ন্যাশনাল কিন্তু আইটি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে, ভবিষ্যতে প্রচুর আইটি সিকিউরিটি অ্যানালিস্ট আমাদের লাগবে, যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ করছি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে আমরা ফোকাস করছি, তাই না? তো সো আমার মনে হয় যে এটা তোমাদের অনেক হেল্প করবে। এই যে তোমার কালি লিনাক্স বলো বা ব্যাকবক্স বলো, এই ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন ছাড়াও আরো কিন্তু অনেক আছে, যে যারা রিসার্চ করতে ইন্টারেস্টেড, পাওয়ার এনার্জি, অ্যাস্ট্রোলজি বলো, বায়ো ইনফরমেটিক্স বলো, সিগন্যাল প্রসেসিং বলো, এগুলোর জন্য কিন্তু স্পেশালাইজড অনেকগুলো লিনাক্স এর ভার্সন আছে। তো তোমরা ওগুলোর দিকেও আজকে হয়তো তোমরা যে কোনো একটা ভার্সন নিয়ে যদি তোমরা একটু দেখো, তাহলে মোর অর লেস সবগুলো ভার্সন কিন্তু সিমিলার, এক একটা ভার্সনে এক এক ধরনের মডিউল গুলা ইনস্টল করা থাকে, তোমরা ওগুলো নিয়ে কাজ করতে পারো, কমান্ড গুলা ভিন্ন হতে পারে। যেমন ব্যক্তিগত ভাবে আমার ধরো জেনেরিক ভার্সন গুলা রেড হ্যাট বা ফেদোরা বলো, যেগুলো আমরা হয়তো সার্ভার কনফিগারেশনের জন্য ইউজ করেছি, তার পাশাপাশি কালি নিয়ে আমাদের কিছু হয়তো পরিচয় আছে, এর পাশাপাশি ধরো একটা লিনাক্স এর একটা ডিস্ট্রিবিউশন আছে যেটাকে বলে লিনাক্স ফর নিউরো, নিউরো ইমেজিং, নিউরো সিগন্যাল প্রসেসিং এর জন্য এটা ইউজ করা হয়। তো আমার বেসিক্যালি রিসার্চ এর এরিয়া হচ্ছে যে এটা নিউরাল ইমেজ প্রসেসিং, তো এটার জন্য এটা স্পেশালাইজড। এরপর বায়ো ইনফরমেটিক্স এর জন্য কিন্তু তোমার বায়ো লিনাক্স আছে, তো এই ধরনের অনেক লিনাক্স ভার্সন আছে। আমি আশা করি তোমরা যার যার যারা রিসার্চ করতে চাও, রিসার্চ ওরিয়েন্টেড যে ডিস্ট্রিবিউশন গুলো আছে এগুলো নিয়ে কাজ করবা। আমরা তো ম্যাক্সিমাম আসলে উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজটা তো আমাদের কেনা না, এই লিনাক্স এর ভার্সন গুলো যদি ইউজ করো এগুলো হচ্ছে যে অনেকগুলো ভার্সন ফ্রি, তাই না? ফ্রিলি আমরা ইউজ করতে পারি এবং ওপেন সোর্স। সো আমার মনে হয় যে তোমরা এখান থেকে অনেক কিছু পাবা, এটা তোমাদের অনেক উপকার করবে যদি তোমরা এটা মনোযোগ দিয়ে শুনো। আর যারা রিসোর্স পার্সন আছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি, আশা করি তাদের কাছ থেকে আমাদের স্টুডেন্টরা বেস্ট আউটপুটটা পাবেন, আর যারা পার্টিসিপেন্ট আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এগারলি ওয়েট করছি যে উই উইল গেট সামথিং ফ্রম দ্য ওয়ার্কশপ, এবং আমি যারা অর্গানাইজার আছো তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তোমরা এত কষ্ট করে ব্যস্ত শিডিউলের মধ্যে এই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছ। ইউ পিপল আর রিয়েলি অসাম, এবং তোমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। চলুন আবারও জেনে নেওয়া যাক আমাদের অনারেবল স্পিকারদের পরিচয়। আমাদের অনারেবল স্পিকাররা হলেন সাকিব হক জিসান,
মেন্টর, সাইবার সিকিউরিটি রিসার্চার, সিইও অ্যান্ড ফাউন্ডার, বায়ার ক্যাপসুল লিমিটেড, এবং মাহিম সাফা, পিনেট্রেশন টেস্টার অ্যান্ড ওয়েব ডেভেলপার সিকিউরিটি অ্যানালিস্ট, বায়ার ক্যাপসুল লিমিটেড। সম্মানিত স্পিকার্স, আপনাদের স্বাগত জানাই আমাদের ওয়ার্কশপে এবং অনুরোধ করছি ওয়ার্কশপটির দ্বিতীয় সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ এত সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, আর স্যারদের, সম্মানিত স্যারদেরও ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে কি পয়েন্টগুলো তুলে ধরার জন্য লিনাক্সের। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। তো আমার নাম মাহিম সাফা, পেনিট্রেশন টেস্টার, ওয়েব ডেভেলপার এবং একজন ফ্রিল্যান্সার বাগ হান্টার। তো বর্তমানে পার্ট টাইম হিসেবে পার্ট টাইম জব করছি বাইট ক্যাপসুল লিমিটেড অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট। তো আজকের এই ওয়ার্কশপ থেকে আমরা কি কি জানতে পারি? তো এই ওয়ার্কশপটা টোটাল 3টা সেকশনে ভাগ করা হয়েছে। তো প্রথম সেকশনটা হচ্ছে পার্সোনাল ইউসেজ, এর ভিতরে আমরা জানবো যে লিনাক্স ডিস্ট্রোর আমরা কোনটা ইউজ করব এবং ডেস্কটপ এনভায়রনমেন্ট সম্পর্কে একটু জানবো। তারপর লিনাক্স টার্মিনালের যে বেসিক নেভিগেশন সেটা সম্পর্কে কিছু জানবো। তারপর এক্সট্রা কিছু কমান্ড সম্পর্কে জানবো। তারপর জানবো লিনাক্স ফাইল স্ট্রাকচার নিয়ে, তার মানে লিনাক্সের যে সিস্টেমের ডিফল্ট যে ফোল্ডারগুলো থাকে সেই ফোল্ডারগুলোর কাজ কি এবং সেখানে কি কি স্টোর করা থাকে সেগুলো সম্পর্কে ওভারঅল একটা ধারণা নিব। তারপর শেষে আমরা জানবো লিনাক্স লিনাক্স সার্ভার সিকিউরিটি নিয়ে, যে লিনাক্স সার্ভারটা আসলে কি, আর লিনাক্স সার্ভারের টাইপ, তারপর মোস্ট ইউজড লিনাক্স সার্ভার এবং লিনাক্স সার্ভার কেন, যে উইন্ডোজ সার্ভার আছে তার পাশাপাশি সেটার পরিবর্তে আমরা কেন লিনাক্স সার্ভার ইউজ করব। তারপর লিনাক্স ওয়েব সার্ভার সিকিউরিটি নিয়ে একটু আলোচনা করব। তারপর কিভাবে সেটা সেটা SSH কনফিগার করতে হয় সেটা, এবং কিছু ফায়ারওয়াল কনফিগারেশন নিয়ে ছোটখাটো আলোচনা করব। তো আমরা পার্সোনাল ইউজ সম্পর্কে একটু জেনে নেই প্রথমে। এ সম্পর্কে যদিও গতদিন আলোচনা করা হয়েছে, তবুও তারপর একটু এক্সটেন্ড করি আলোচনাটা, যে রেগুলার ইউসেজের জন্য আমরা কি কি ডিস্ট্রো ইউজ করতে পারি। যে গতদিন যদিও এর উপর ডিটেইলস আলোচনা করা হয়েছে যে রেগুলার আমরা কি কি ইউজ করতে পারি এবং বিভিন্ন কাজের জন্য লিনাক্স, যেহেতু স্যার যেহেতু শুরুতেই বলেছেন যে প্রত্যেকটা ইউজের জন্য লিনাক্সের আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন আছে, তো সেক্ষেত্রে তো তার ভিতরে কিছু পপুলার ডিস্ট্রিবিউশন রেগুলার ইউসেজের জন্য এইগুলা, যেমন লিনাক্স মিন্ট, ম্যানজারো লিনাক্স, উবুন্টু, ফেডোরা, পপওএস, গারুদা। তো এমন এই লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলো পপুলারলি ইউজ হয় পার্সোনাল ইউজের ক্ষেত্রে। যেমন লিনাক্স মিন্টটা হচ্ছে উবুন্টু বেসড, আবার উবুন্টু হচ্ছে ডেবিয়ান বেসড একটা লিনাক্স ডিস্ট্রো। তো এই সম্পর্কে গতদিন যদি আলোচনা করা হয়েছে। আর তেমন লিনাক্সের মেইনলি তিনটা কি চারটা ডিস্ট্রিবিউশন আছে, তো তার উপর বেস করে বিভিন্ন ভার্সন গুলা তৈরি করা হয়। যেমন বেস ভার্সনের ভিতর একটা উবুন্টু, তারপর রেড হ্যাট, তারপর স্ল্যাক স্ল্যাক স্ল্যাকের একটা জনপ্রিয় ভার্সন স্ল্যাক ওয়্যার, এমন বিভিন্ন ভার্সন আছে। তার উপর বিভিন্ন ডেভেলপার বা বিভিন্ন কোম্পানি রিসার্চ করে বিভিন্ন ডিস্ট্রিবিউশন তারা রিলিজ করে, যাতে ইউজার ফ্রেন্ডলি হয় এবং বিভিন্ন কাজের জন্য অপটিমাইজ করা যায়। তো এগুলাই পার্সোনাল ইউজের জন্য এগুলাই মোস্ট পপুলার ডিস্ট্রিবিউশন লিনাক্সের। তো ডেভেলপমেন্টের জন্য মেইনলি এই ডিস্ট্রিবিউশন গুলো ইউজ করা হয়, যেমন উবুন্টু, ফেডোরা এবং ডেবিয়ান। এগুলা ডেভেলপমেন্ট যারা ওয়েব ডেভেলপার আছে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করি, কোডিং কোডিং করি, তাদের জন্য মেইনলি এইগুলা অনেকটা ইউজার ফ্রেন্ডলি, কারণ এর জন্য ডেভেলপারদের জন্য বিভিন্ন ফর্ম আছে এই ডিস্ট্রিবিউশন গুলোর, সেখান থেকে কোথাও কোনো সমস্যার সম্মুখীন কিংবা বাগের সম্মুখীন হলে সেখান থেকে প্রচুর সাপোর্ট পাওয়া যায় আর কি।
তারপর সার্ভার সাইটের জন্য কিছু ডিস্ট্রিবিউশন আছে স্পেশালাইজড, যেমন উবুন্টু সার্ভার, সেন্টোএস, রেড হ্যাট, ডেবিয়ান, সুসে, এর ভিতর ওপেন সুসে আছে একটা পপুলার ডিস্ট্রিবিউশন, তারপর স্ল্যাকওয়্যার, এগুলো তার মানে সার্ভার সাইটের জন্য অপটিমাইজ করা। এর ভিতর রেড হ্যাট লিনাক্সটা অনেকটা পেইড, অনেকটা পেইড কারণ হচ্ছে এটা আসলে ইউজ করা পেইড না, কারণ এটা আপনি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারেন, কিন্তু পেইড হচ্ছে এর সার্ভিসটা পেইড, কারণ অনেক সময় কর্পোরেট বিভিন্ন কাজবাজের জন্য আপনার ইনস্ট্যান্ট সলিউশন দরকার হয়, কোনো একটা সমস্যায় পড়লে সেটা ইনস্ট্যান্ট সলিউশন দরকার হয়, তো এই সলিউশন গুলোর পিছনে যাতে সময় নষ্ট না হয় সেজন্য তারা অফিসিয়ালি কিছু সাপোর্ট দিয়ে থাকে, তো সেই সাপোর্ট সাপোর্ট গুলার জন্যই তারা আর কি এই প্রাইস নেয়, সেই সাপোর্ট গুলারই আসলে পে করতে হয়। তো ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলবো, যেমন পপুলার কিছু ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে বিভিন্ন লিনাক্সের, যেমন জিনোম, কেডি, প্লাজমা, ডিপিন, এক্সএফসি, এলএক্সটি এবং i3wm। i3wmটা হচ্ছে উইন্ডো ম্যানেজার, যেমন আমরা ধরে এরকম যে নর্মালি যেসব ডিস্ট্রিবিউশন গুলো ইউজ করি, তো সেগুলোর বিভিন্ন উইন্ডো একের পর এক ওভাররাইট করতে পারে, যেমন একটা উইন্ডোজ এর উপর আরেকটা উইন্ডোজ আমরা রাখতে পারি। উইন্ডো ম্যানেজারের কাজ হচ্ছে যে উইন্ডো গুলো পাশাপাশি পাশাপাশি আপনার এলাইন করবে, মানে সেগুলো একটার উপর আরেকটা ওভাররাইট করবে না উইন্ডো ম্যানেজার। তো এর ভিতর জিনোমটা সবচেয়ে বেশি হেভিওয়েট, তার মানে এটা হচ্ছে আপনার র্যাম ইউসেজ সবচেয়ে বেশি। আপনি যে নর্মালি যে উবুন্টুর যে নর্মাল যে ডিফল্ট যে ডেস্কটপ এনভায়রনমেন্ট সেটা হচ্ছে জিনোম, তো এটা বর্তমানে প্রচুর র্যাম হাঙ্গি। তারপর আছে কেডি, প্লাজমা, ডিপিন, আর ডিপিনটা হচ্ছে আপনার অনেকটা দেখতে ম্যাকের মতো, মানে এটার আপনার ইউজার ইন্টারফেস পাবেন অনেকটা ম্যাকের মতো দেখতে। আর কেডি প্লাজমাটা হচ্ছে মোস্ট কাস্টমাইজেবল ডেস্কটপ এনভায়রনমেন্ট, অর্থাৎ এটা আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে প্রচুর ভাবে আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এর ভিতর মোস্ট পপুলারটা হচ্ছে কেডি প্লাজমা, যেহেতু এটা মোস্ট কাস্টমাইজেবল। তারপর এলএক্সটি, এলএক্সটি এবং এসএক্সি, এক্সএফসিই, এই দুইটা হচ্ছে লাইট ওয়েট ডিস্ট্রিবিউশন, কারোর যদি পিসিতে হার্ডওয়্যারের র্যাম কম থাকে, হার্ডওয়্যার অনেকটা ব্যাকডেটেড হয়, তখন আপনারা এইগুলা ইউজ করতে পারেন, এক্সএফসি, এলএক্সটি, i3wm, এইগুলা ইউজ করতে পারেন যাদের হার্ডওয়্যারটা অনেক ব্যাকডেটেড। তো আপনারা কি একটা ডিস্ট্রিবিউশনে, অনেকের প্রশ্ন থাকে যে একটা ডিস্ট্রিবিউশনে কি বিভিন্ন এরকম ডেস্কটপ এনভায়রনমেন্ট ইউজ করা যায় কিনা, তো এমন এভাবে একটা ডিস্ট্রিবিউশনের ভিতর প্রচুর আপনি যত প্রকার ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে সবই ইউজ করতে পারবেন। তো তার জন্য আপনার সবগুলো নর্মাল যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সেভাবে সফটওয়্যার ইনস্টল করে আপনি ডিফল্ট একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট সেট করে দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, বিভিন্ন সফটওয়্যার অনেক ডেস্কটপ এনভায়রনমেন্টের জন্য কনফিগার করা থাকে না, তো অনেক সময় এমন সমস্যা হতে পারে যে আপনার ডিফল্ট একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট ছিল যে সেটা হচ্ছে জিনোম, তো আপনি ইউজ কর আপনি পরে আবার আলাদাভাবে ইনস্টল করলেন কেডি প্লাজমা, তো সেক্ষেত্রে অনেকটা জিনোমের যে ডিফল্ট যে সফটওয়্যার গুলো থাকে সেগুলো অনেক সময় ব্রেক হয়ে যেতে পারে, মানে তাদের ঠিক মতো ফাংশনালিটি তার ঠিক মতো কাজ করতে নাও পারে, তো এই বিষয়গুলো একটু ম্যানুয়ালি কনফিগার করতে হবে তখন। আচ্ছা, তো আমরা একটু বেসিক ন্যাভিগেশন দেখি লিনাক্সের, তার মানে বিভিন্ন টার্মিনাল দিয়ে কিভাবে আমরা ন্যাভিগেট করব লিনাক্স। তো গতদিন এ সম্পর্কে কিছু দেখানো হয়েছিল যে কমান্ড গুলো কিভাবে কাজ করে, তো আমি আজকে আরো একটু কিছু দেখাই। যেমন আমরা এখন
আমরা এখন ডিরেক্টরি চেঞ্জ করব, তার মানে অনেক সময় উইন্ডোজে যেমন আমরা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে যাই, তো তেমন ফোল্ডারে যেতে গেলে লিনাক্সে ওটাকে ডিরেক্টরি বলে, তার মানে নর্মালি ডিরেক্টরি নামেই পরিচিত, ফোল্ডারও বলে সবাই অনেকে। তো ভাবে যদি আমরা একটা ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে যেতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কমান্ড দিতে হবে সিডি, অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি। তো সিডি কমান্ড দিয়ে আমি এখন সিডি কমান্ড দিয়ে আমি যাব এখন ডেস্কটপে, ডেস্কটপ একটা ডিরেক্টরি, তো ডিই লিখে আমি ট্যাব প্রেস করলাম, অর্থাৎ ট্যাব প্রেস করা মানে হচ্ছে ওই ওয়ার্ডটা আপনার অটো কমপ্লিট করে দিবে টার্মিনাল নিজেই। তো ওইভাবে সিডি ডেস্কটপ দেওয়ার পর এন্টার যদি দেই তাহলে আমরা ডিরেক্ট ডেস্কটপে চলে যাব। তো এখন আমরা কোথায় আসি, তো সেটা দেখার জন্য আমরা কমান্ড দিতে পারি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, পিডাব্লিউডি। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিলে আমরা এখন কোন ডিরেক্টরিতে আছি সেটা দেখা যাবে। যেমন আমরা আছি হোম মাহিম ডেস্কটপ, মাহিমটা হচ্ছে আমার ইউজার, তার মানে এই কম্পিউটারের আমি অ্যাজ এ ইউজার কাজ করতেছি, তো আমার ইউজারটা হচ্ছে মাহিম। হোমের ভিতর বিভিন্ন যত আপনি ইউজার অ্যাড করবেন সব এই হোম ফোল্ডারের ভিতর এখানে অ্যাড হবে। তো এখন এই ডেস্কটপ ডিরেক্টরিতে আমার কি কি ফোল্ডার আছে, আমরা সেটা কি কি ফোল্ডার কিংবা ফাইল কি কি আছে, তো সেটা যদি আমরা চেক করতে চাই, তো আমরা এলএস কমান্ড দিলে লিস্ট চলে আসবে যে এই ফোল্ডারে কি কি ফাইল আছে কিংবা অন্য কোনো ফোল্ডার আছে, সাব ফোল্ডার আছে কিনা। তো এখানে এই ফোল্ডার গুলো আছে, যেমন mahimsafa.github.io, ভ্যাকসিন এবং ভার্চুয়াল প্রোফাইল আইও। তো এই ফোল্ডার গুলো আছে। তো এখন একটু ভিজুয়ালি দেখাই যে ফাইল ডিরেক্ট ক্রিয়েট এবং এডিট করবেন কিভাবে। আচ্ছা, তো আমার এখন ফাইল ম্যানেজার ওপেন করার পর আমার এই যে আমি এই ডেস্কটপ এখানে আছি এই ফাইল এই ফোল্ডারের ভিতর, এখন এখানে আমরা ফাইল অ্যাড ডিলেট এবং ক্রিয়েট করব কিভাবে, তো সেটা একটু টার্মিনাল দিয়ে করি আমরা। তো এখানে আমাদের ফাইল আছে, এই তিনটা ফোল্ডারই আছে, তো এখানে আমরা যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তো mkdir কমান্ড যদি দেই আমরা, তারপর আমি একটা ফোল্ডারের নাম দিলাম যে টেস্ট ফোল্ডার, টেস্ট ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখন যদি আমরা চেক করতে চাই যে ক্রিয়েট হয়েছে কিনা, তো সেটা আমরা এখন এখান থেকে দেখতে পারি যে এই টেস্ট ফোল্ডার নামে আমাদের অলরেডি একটা টেস্ট ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা এর ভিতর দেখতে পাচ্ছি যে এখানে কোনো ফাইল নাই। তো এখানে আমরা যদি এটা এর ভিতরে আমরা আমরা এখন টেস্ট ফোল্ডারের ভিতর যাব, সিডি টেস্ট ফোল্ডার, তো এর ভিতরে গেলাম, এখানে যদি আমরা এলএস দেই তো এখানে আমাদের কোনো ফাইল শো করতেছে না। আর আমরা যদি একটা কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, যেমন এখন এটা ক্রিয়েট করলাম হচ্ছে ফোল্ডার, তো আমরা ফাইল ক্রিয়েট করতে চাইলে আমরা কমান্ড দেব টাচ মাই ফাইল, মানে মাই ফাইলের জায়গায় যে কোনো ফাইল নাম দিতে পারেন। এখন যদি আমরা এলএস দেই তো এখানে আমাদের একটা মাই ফাইল শো করতেছে, একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমরা এটা ফাইল কি ফোল্ডার তা কিভাবে বুঝবো, আমরা এলএস মাইনাস এল যদি দেই তখন আমাদের এখানে দেখাবে যে এটা ফাইল নাকি ফোল্ডার। তো এখানে আমাদের প্রথম প্রথমে যে বিটটা থাকে, তো এখানে আমাদের দেখাবে যে ফোল্ডার হলে এখানে ডিরেক্টরি দেখাবে, ডি দেখাবে এখানে। তো এটা যদি আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ফোল্ডার একটা ক্রিয়েট করলাম। এখন যদি আমরা এলএস মাইনাস এল দেই তো এখানে দেখাচ্ছে যে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, তো এখানে আমাদের ডি দেখাচ্ছে, কিন্তু এই ফাইলের এখানে আমাদের শুধু একটা হাইফেন দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাইল এবং এটা হচ্ছে ফোল্ডার। তো এখন আমরা ব্যাক আসি যে এই ফোল্ডার থেকে আমরা পিছনে আসব, তো সিডি যদি ডট ডট দেই তাহলে আমরা পিছনের ডিরেক্টরিতে ব্রাউজ করতে পারবো। তো এখানে আবার এলএস দিলে আবার দেখা যাচ্ছে যে সেই টেস্ট ফোল্ডারটা আছে এখানে। তো এখানে আমরা টেস্ট ফোল্ডারটা রিমুভ করব কিভাবে, তো আরএমডির যদি দেই, আরএমডির টেস্ট ফোল্ডার যদি দেই তো এটা রিমুভ হয়ে যাবে, কিন্তু এখানে দেখাচ্ছে রিমুভ হয়নি, কারণ ডিরেক্টরিতে এমটি না। যদি এমটি না হয় তাহলে আরএমডি দিয়ে কোনো ফোল্ডার রিমুভ হবে না, কারণ এর ভিতরে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটা থাকতে পারে। যদি এমটি থাকতো তবে
এটা রিমুভ হয়ে যেত। তো এখন যে ফোল্ডারের নাই, মানে ভিতরে ডেটা আছে, তো সেটা ডিলেট করব কিভাবে? তো rm হাইফেন rf যদি দেই, অর্থাৎ rm অর্থাৎ রিমুভ এবং rf রিকার্সিভ ফোর্সড, তার মানে হচ্ছে ফোর্সলি রিমুভ করে দিবে, ফোল্ডারের ভিতর যা কিছু আছে সবকিছু ফোর্সলি রিমুভ করে দিবে। তো এখন যদি আমি এন্টার দেই, তো এখন দেখা যাচ্ছে যে পিছনে অলরেডি এখানে ফোল্ডারটা রিমুভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা টার্মিনাল থেকে দেখতে চাই, তো এখানে ls যদি দেই, তো এখানে দেখা যাচ্ছে যে অলরেডি সেটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা একটু তারপরে দেখি, আচ্ছা কিছু এক্সট্রা কমান্ড দেখে নেই। আচ্ছা, যে একটা কমান্ড দেখালাম যে টাচ, টাচ কমান্ড দিয়ে আপনি যে কোনো যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এখানে যদি আমি একটা দেই যে মাই ফাইল touch, সরি মাই ফাইল, তো এখানে আমার অলরেডি একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে যে মাই ফাইল নামে। তো এই ফাইলটা একটা অ্যাজ প্রথমে টাচ দিয়ে যে কোনো ফাইল ক্রিয়েট করার পর এটা ডিফল্ট ভাবে টেক্সট ফাইল হিসেবে ক্রিয়েট হয়। তো আমরা টেক্সট ফাইলটা ওপেন করে ওর ভিতরে কিছু আমরা লিখতে চাই, তো এখন কিভাবে লিখবো সেটা? তো তার জন্য একটা টার্মিনালের ডিফল্ট টেক্সট এডিটর আছে, তার মানে অনেক ডিস্ট্রিওতে এটা থাকে না ডিফল্ট, কিন্তু উবুন্টুতে আছে আর কি। ন্যানো নামে একটা টেক্সট এডিটর আছে, খুবই লাইট ওয়েট টেক্সট এডিটর, এটা টার্মিনালে শুধু কাজ করবে, এর বাইরে কাজ করবে না। এবং আরেকটা পপুলার টেক্সট এডিটর আছে ভিম, সেটা অনেক অ্যাডভান্স। তো এটাই সবচেয়ে সিম্পল টেক্সট এডিটর ন্যানো। তো এটা দিয়ে আমি এই ফাইলটা ওপেন করব। এটা ওপেন করার পর আমার একটা ইন্টারফেস দেখাচ্ছে যে এখানে আমি যা ইচ্ছে টাইপ করতে পারবো। তো এখানে আমি একটা আমি কিছু টেক্সট লিখলাম, তো টেক্সট লিখে এটা আমি কন্ট্রোল এক্স চেপে তারপর ওয়াই চেপে সেভ করে দিলাম, অর্থাৎ আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার আমি ওই ফাইলটা ভিউ করব কিভাবে, যে ওই ফাইলের ভিতর কি আছে আমি সেটা দেখতে চাই, তো সেটা কিভাবে দেখব? তো তার জন্য একটা কমান্ড আছে ক্যাট, ক্যাট মাই ফাইল, তো এটা দিলে আমরা সেই এটা দেখতে পারবো, ফাইলের ভিতর কি কি আছে সেটা দেখতে পারবো, সাম টেক্সট। এবার এটা আমি ইচ্ছা করলে আমি চাইলে যে এটা ফাইলটা ওপেন না করে আমি ফাইলের ভিতরে কি কি লেখা আছে সেটা চেঞ্জ করতে পারি। তো সেটা কিভাবে করব, তার জন্য একটা কমান্ড দেব echo। echo হচ্ছে একটা bash scripting এর একটা ফাংশন, তো সেটা অনেক অ্যাডভান্স বিষয়, তো সেটা সেদিকে আমরা না যাই। তো এখানে দিলাম চেঞ্জ, চেঞ্জ দিয়ে একটা অ্যারো দিয়ে, তারপর যে ফাইলে আমি ওইটা রাইট করব সেই ফাইলের নাম, অর্থাৎ মাই ফাইল। তো এটা যদি আমি এখন এন্টার দেই, তো এখন আমরা যদি ফাইলটা ভিউ করি, এর ভিতরে আমার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, আগে সাম টেক্সট ছিল এখন চেঞ্জ দেখাচ্ছে। তো এভাবে আমরা আর কি ফাইলগুলো চেঞ্জ করতে পারি। আর একটা কমান্ড আছে যে ফাইন্ড, ফাইন্ড কমান্ড। তো এই ফাইন্ড কমান্ডের কাজ কি, তো এটার মাধ্যমে আপনি উইন্ডোজে যেমন সার্চ বার থাকে উপরে ডান পাশে কর্নারে, তো এই ফাইন্ড কমান্ডের কাজটা অনেকটা সেম, যে আপনি পুরা লিনাক্সের ফাইল সিস্টেমের যত যত প্রকার ফাইল আছে, তো তার ভিতরে আপনি মাই ফাইল, আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটা যদি খুঁজে পেতে চান, তবে এই ফাইন্ড কমান্ডটা ইউজ করবেন। তো এটা দিয়ে আমি যে মাই ফাইল আমি যেটা ক্রিয়েট করলাম, আমি যে মাই ফাইল কমান্ডটা ফাইলটা ক্রিয়েট করলাম, তো এটা আমি খুঁজে পেতে চাই কোথায় আছে, তাই সেটা দেখার জন্য। তো আমি এখন যদি দিতে চাই যে ফাইন্ড নেম, অর্থাৎ এখানে দিতে হবে ফাইলের নামটা কি, তো এখানে আমি দিলাম যে মাই ফাইল। আর ফাইন্ড কোথায় আমরা এটা খুঁজবো, এটা আমরা প্রেজেন্ট ডিরেক্টরিতে খুঁজবো, ডট মানে হচ্ছে আমরা যে ডিরেক্টরিতে এখন আছি সেই ডিরেক্টরিতে কোনো কিছু করা মানে হচ্ছে ডট, মানে ডট দিয়ে প্রেজেন্ট ডিরেক্টরিকে ইন্ডিকেট করা হয়। তো এখন যদি আমি এন্টার দেই, তো এখানে আমার সেই ফাইলটা কোথায় আছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ ডট স্ল্যাশ মাই ফাইল, ডট স্ল্যাশ মানে হচ্ছে বর্তমান যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিটা, সেই ডিরেক্টরিটা। এখন যদি আমি অন্য কোনো ডিরেক্টরিতে যাই,
এবং সিডি এক ধাপ ব্যাকে গেলাম, অর্থাৎ এখানে আমি যদি দেখি এখানে আমার কোনো মাই ফাইল নামে কোনো ফাইল নাই, তো কিন্তু আমার এর একটা আমি এখন আসি, আমি এখন আসি এই ডিরেক্টরিতে, কিন্তু আমার ফাইলটা আছে এইটা যে হোম স্ল্যাশ মাহিম স্ল্যাশ ডেস্কটপ ডেস্কটপ ডিরেক্টরিতে, অর্থাৎ এই আমি এখন যে ডিরেক্টরিতে আছি তার একটা চাইল্ড ডিরেক্টরিতে আমার ফাইলটা আছে। তো আমি এখন তার জন্য যদি আমি এখন সেম কমান্ড দেই উপরের, যে এই কমান্ডটাই যদি দেই তবুও আমার সেই ফাইলটা সে খুঁজে বের করবে, কিন্তু একটু টাইম বেশি লাগবে, কারণ হচ্ছে সে এতটা ফোল্ডার চেক করে তার ভিতর থেকে আমার এই ফাইলটা খুঁজে বের করবে। তো আমরা একটু ওয়েট করি, দেখি কতক্ষণ লাগে ফাইলটা খুঁজতে। এই যে আমাদের সে ফাইলটা খুঁজে খুঁজে বের করে দিছে, যে সে এই ডেস্কটপের ভিতর মাই ফাইলে আছে, কিন্তু আমরা যখন ডেস্কটপে থাকা অবস্থায় এই ফাইলটা খুঁজতে যাচ্ছিলাম তো সে তখন ডট স্ল্যাশ মাই ফাইল দেখাচ্ছিল, তার মানে হচ্ছে সেই ইসেই ছিল, সেই ডিরেক্টরিতেই সেই ফাইলটা ছিল, কিন্তু যখন অন্য এক কোনো ডিরেক্টরি থেকে খুঁজলাম তখন সে সেই ডিরেক্টরি থেকে সেই ফাইলে কিভাবে যাওয়া লাগবে তো তার একটা পুরা পাথ দিয়ে দিচ্ছে। তার মানে এখন আমরা যদি এটা কপি করে যদি আমি এখন এখানে এই ফাইলটা এখন দেখতে চাই, তো এখন আমরা এভাবে যদি এন্টার দিই তখন দেখতে পাচ্ছি যে সেই ফাইলটা আমাকে শো করতেছে, কিন্তু যদি নর্মালি মাই ফাইল দেয় তো সে দেখাবে যে কোনো এমন কোনো ফাইল কিংবা এই নামে কোনো ফাইল কিংবা ডিরেক্টরি সেখানে নাই। তো এভাবে আর কি নর্মাল ন্যাভিগেশন এবং কমনলি ইউজড কমান্ড গুলো কাজ করে। আচ্ছা, তো লিনাক্স ফাইল স্ট্রাকচারটা নিয়ে বলি কিছু, আমি এর জন্য একটা পুরাই এখানে দেখা যাচ্ছে না এটা ঠিক মতো, আমি ওর জন্য একটা ইয়ে বের করি, এই ইমেজটা ছোট তো এখানে দেখা যাচ্ছে না, এটা আমি আলাদাভাবে ওপেন করি। কেটে গেল, তো লিনাক্সের সিস্টেমটা কোথায় থাকে একটু টার্মিনাল দিয়ে দেখা একটু। তো এটা হচ্ছে আমাদের লিনাক্সের টোটাল ফাইল সিস্টেমের যে ফোল্ডার গুলা, গতকালকে একটা কোশ্চেন ছিল যে লিনাক্স ফাইল স্ট্রাকচার নিয়ে, তো এই যে এটাই হচ্ছে মূলত লিনাক্সের টোটাল ফাইল সিস্টেম, ফাইল কার্নেল ফাইল, তার মানে সবগুলো এখানে স্টোর করা থাকে, আর এর পাথটা হচ্ছে শুধু স্ল্যাশ, স্ল্যাশটা হচ্ছে সিস্টেম রুট। তো এখানে আমরা দেখতে পারি যে স্ল্যাশটা হচ্ছে সিস্টেম রুট, আর স্ল্যাশ রুট হচ্ছে রুট ইউজার হোম ডিরেক্টরি, তার মানে লিনাক্সের একটা রুট ইউজার থাকে, তার মানে সুপার ইউজার যেটাকে বলে, তো সেই সেই রুট ইউজারের ইউজারটার হোম ডিরেক্টরি হচ্ছে রুট, এই যে এই রুট। আমরা যদি এখন আমরা চাইলে সেই রুট ইউজারের হোম ডিরেক্টরিতে যেতে পারবো না, কারণ হচ্ছে আমরা নর্মাল ইউজার, তো আমরা যখন রুট ইউজার হব তখনই শুধুমাত্র সেই রুটের কোনো ফাইল কিংবা ফোল্ডার অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ আমরা এখন সিডি রুট দিলাম কিন্তু পারমিশন ডিনাইড দেখাচ্ছে, কিন্তু আমরা যখন রুট ইউজার হয়ে যাব তখন আমরা ওই ফোল্ডারের ভিতর ঢুকতে পারবো। যেমন হচ্ছে আমি রুট ইউজার হওয়ার জন্য সুডো সু যদি কমান্ড দেই, তারপর আমার পাসওয়ার্ড যাবে, সে পাসওয়ার্ডটা যদি দিয়ে দেই তো এখন আমরা রুট ইউজার হয়ে যাব। এখন এখানে দেখাচ্ছে যে আমরা রুট ইউজার, এখন যদি আমি দেই হু অ্যাম আই,
তো এখানে আমার দেখাচ্ছে রুট, আমি এখন রুট, এখন যদি আমি সিডি রুটে যেতে চাই, সিডি রুটে যেতে চাই, এখন আর কোনো পারমিশন ডিনাইড যেমন আগে দেখিয়েছিল, তো এখন কোনো পারমিশন ডিনাইড দেখাচ্ছে না, কারণ আমরা হচ্ছে এখন রুট ইউজার। তো এখন এখানে যদি আমি কোনো একটা ফাইল ক্রিয়েট করি, আচ্ছা এটা আমরা হোম ইউজারে ক্রিয়েট করি, তো এখানে আমরা একটা টেস্ট ফাইল ক্রিয়েট করলাম। তো এখন আমরা যদি টেস্ট, আমরা যদি এখন লিস্ট হিসেবে দেখি, তো এখানে আমার দেখাচ্ছে কি টেস্ট ফাইলটার ওনার হচ্ছে রুট, কিন্তু আমরা যখন প্রথমে যখন ফাইলটা ক্রিয়েট করছিলাম অ্যাজ এ নর্মাল ইউজার, তো তখন আমার মাই ফাইলটা ক্রিয়েট করছিলাম, তখন আমার ইউজার দেখাচ্ছিল যে মাহিম, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল ইউজার আর এটা হচ্ছে রুট। রুট ইউজার নর্মাল ইউজারের সব ফাইল অ্যাক্সেস, ডিলেট এবং এক্সিকিউট করতে পারবে, কিন্তু নর্মাল ইউজার রুট ইউজারের কোনো ফাইল ডিলেট, রিড রাইট কিছু রিড করতে পারবে, রাইট করতে পারবে না। তো সে পারমিশন গুলো আমরা আলাদা করে চাইলে এখানে সেট করে দিতে পারি। তো আমরা এখন এটা, এই রুট ইউজার যে টেস্ট ফাইলটা ক্রিয়েট করলো, তো এটা আমরা এখন ডিলেট করার চেষ্টা করব অ্যাজ এ নর্মাল ইউজার। তো এখন আমরা কোন ইউজার হিসেবে আছি সেটা যদি দেখতে চাই, তো তার জন্য হু এম আই কমান্ডটা যদি দেই, তখন আমরা দেখতে পারবো এখন কোন ইউজার হিসেবে আছি। তো আমরা এখন নর্মাল ইউজার হিসেবে আছি, যে মাহিম ইউজার হিসেবে আছি। তো আমরা এখন যদি চাই টেস্ট ফাইলটা ডিলিট করার জন্য, তো এখানে দেখাচ্ছে যে এটা রাইট প্রোটেক্টেড, অর্থাৎ আমি এটা ডিলিট করতে পারবো না, কারণ এটা হচ্ছে রুট ইউজারের ফাইল। তো এটা ডিলিট হয়েছে কিনা সেটাও আমরা চেক করতে পারি। তো এখানে সেটা ডিলেট হয়নি, কিন্তু আমরা যদি নর্মালি মাই ফাইলটা ডিলেট করতে চাই, তো সেটা ডিলেট হয়ে গেছে, কোনো রকম এরর মেসেজ আমরা পাইনি। তো এখন যদি আমরা দেখি, তো সেই মাই ফাইলটা এখানে আর নেই নাই, শুধু টেস্ট ফাইলটা আছে। তো আমরা এখন টেস্ট ফাইলটা এখন ডিলেট করার জন্য আমাদের এখন রুট ইউজার হওয়া লাগবে। তো তার জন্য সুডো সু যদি কমান্ড দেই, তো আমরা এখন রুট ইউজার হয়ে গেলাম। তো এখন আমরা যদি এখন আমরা যদি টেস্ট ফাইলটা রিমুভ করতে চাই, আরএম টেস্ট ফাইল দিলে এখন আমাদের সেই টেস্ট ফাইলটা রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখতে চাই যে সেটা ডিলেট হয়েছে কিনা, তো এখানে দেখাচ্ছে যে সেটা ডিলেটেড, তার মানে এখন আর সেটা শো করতেছে না। তো এই আর কি রুট ইউজারের কাজ। তো তারপর তারপর আছে হোম, যে হোমের কথাটা আগেই বললাম, যে কারেন্ট ইউজারের যে ডিরেক্টরিটা সেটাই হচ্ছে হোম, তার মানে রুট ইউজার বাদে অন্য যে কোনো ইউজার যদি ক্রিয়েট করা হয়, তখন সেটা হোম ডিরেক্টরির আন্ডারে থাকবে। তারপর স্ল্যাশ ইউজার আন্ডার আছে এখানে, এই যে স্ল্যাশ ইউজার। তো এখানে আমাদের ইউজারদের সকল প্রকার ডাটা আর কি, সকল প্রকার ইউজারের ডাটা থাকে এখানে। এবার ভিতরে যদি যায়, এখানে দেখাচ্ছে যে প্রচুর আরো অনেক সাব ফোল্ডার আছে। তো এমন যে ইউজার, এগুলো হচ্ছে সিস্টেম ফোল্ডার, আর এটা হচ্ছে ইউজারদের যেসব ডেটা থাকবে সেগুলা, বিন অর্থাৎ বাইনারি, এই ফোল্ডারের ভিতর বাইনারি ডেটা থাকবে ইউজারদের, গেম ইনক্লুড, গেমের ভিতর গেম থাকে, ইনক্লুডের ভিতর বিভিন্ন ফাইল থাকে, লিব অর্থাৎ বিভিন্ন ইউজারের যেমন লাইব, বিভিন্ন সফটওয়্যারের দরকার হয়, যে তেমন সেই সফটওয়্যার গুলো ইনস্টল করলে যে লাইব্রেরি গুলো থাকে সফটওয়্যারের, বিভিন্ন এক একটা সফটওয়্যার বিল্ড করার জন্য বিভিন্ন লাইব্রেরির প্রয়োজন হয়। তো সেই লাইব্রেরির ডিপেন্ডেন্সি গুলো এর ভিতরে থাকে, লিব এবং লিব 32, লিব 34, 36, 32 এবং 64 এর ভিতরে। এসবিন অর্থাৎ হচ্ছে ইউজারের সিস্টেম বাইনারি, শেয়ার হচ্ছে ইউজারের নর্মাল আদার্স যে ফাইলগুলো থাকে সেগুলা, এমনই যে এভাবে আর কি বিভিন্ন ফোল্ডার গুলো অর্গানাইজ করা থাকে।
তো তারপর তারপর হচ্ছে অপ্ট স্ল্যাশ অপ ডিরেক্টরি, তো এর ভিতরে একটা অপ্ট ডিরেক্টরি আছে, এই যে অপ ডিরেক্টরি, তো এর ভিতরে যদি আমরা যাই অপ ডিরেক্টরির ভিতর আমরা বিভিন্ন আরো ফোল্ডার দেখতে পাচ্ছি। তো অপ ডিরেক্টরিটা হচ্ছে মূলত বিভিন্ন যে সফটওয়্যার ইনস্টল করা হয়, থার্ড পার্টি অনেক সময় সফটওয়্যার ইনস্টল করা হয় যেগুলা আর কি সিস্টেমের না, বিভিন্ন উবুন্টুর মানে উবুন্টু কিংবা যে ডিস্ট্রিবিউশনই আমি ইউজ করতেছি তার আর কি মেইনলি রিপোজিটরিতে থাকে না। তো সেই যে থার্ড পার্টি যেগুলো ইউজ ইনস্টল করা হয় সেইগুলো অনেক সময় অফ ডিরেক্টরিতে স্টোর করা থাকে সেই সফটওয়্যার গুলা। তারপর ইটিসি, ইটিসি হচ্ছে কনফিগারেশন ফাইল, লিনাক্সের সকল প্রকার যে কনফিগারেশন ফাইল থাকে, লিনাক্সের যে যত প্রকার কনফিগারেশন ফাইল আছে সব এই যে ইটিসি ফোল্ডারের ভিতর, এই সব ইটিসি ফোল্ডারের ভিতর সবগুলো থাকবে, সব কনফিগারেশন ফাইল গুলো এখানে স্টোর করা থাকে। তারপর হচ্ছে বুট, বিভিন্ন বুট লিনাক্স বুট হওয়ার জন্য যে ফাইল গুলো দরকার হয় যেমন বুট লোডার, কার্নেল ফাইলস, এগুলো স্টোর করা থাকে বুট ফাইলের ডিরেক্টরির ভিতর। তারপর বিন নামে একটা ডিরেক্টরি আছে, তো এর ভিতরে বিভিন্ন এসেনশিয়াল কমান্ড গুলো থাকে, যেমন যে আমরা যেসব কমান্ড দিচ্ছি যে সিডি সিডি এল এস, এই কমান্ড গুলো এই যে বিনের ভিতর থাকে। আমরা যদি বিনের ভিতর যাই তো এখানে যদি আমরা লিস্ট করি তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যেসব কমান্ড গুলো আছে যেমন এই যে এল এস কমান্ড, তারপর এই তার মানে এখানে যত যত প্রকার বাইনারি আছে সবগুলাই অ্যাজ এ কমান্ড কাজ করবে। আমরা এর ভিতর যেগুলো আছে সেগুলো টার্মিনালে ডিরেক্ট যদি টাইপ করি তো এগুলাই এক একটা কমান্ড, এখানে প্রচুর কমান্ড আছে, এগুলো দেখে নিতে পারেন। তারপর আছে এস বিন, এস বিন অর্থাৎ সিস্টেম বাইনারি, তো এখানে সিস্টেম বাইনারি গুলো স্টোর করা থাকে বিনের মতোই। আর মিডিয়া, মিডিয়া ডিরেক্টরিতে আপনার থাকে হচ্ছে বিভিন্ন আপনি যে যখন ইউএসবি ডিভাইস কিংবা সিডি ডিভাইস কানেক্ট করবেন কম্পিউটারে তখন যে একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করা হয়, তো এই মাউন্ট পয়েন্ট গুলো মিডিয়ার ভিতর মাউন্ট পয়েন্ট গুলো ক্রিয়েট করা হয়, তো তার মাধ্যমেই ওই মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি যে ফাইল গুলো ট্রান্সফার করতে পারেন ফোল্ডার, কম্পিউটারে যেমন নর্মাল ফোল্ডারে ট্রান্সফার করেন তেমন ওই মাউন্ট পয়েন্টের মাধ্যমে রিমুভাল ড্রাইভে ট্রান্সফার করতে পারেন এইগুলা। তারপর ভার স্ল্যাশ ভার নামে একটা ফাইল আছে, তো তার ফোল্ডার আছে, তো ওই ফোল্ডারের ভিতর বিভিন্ন সিস্টেমের ভ্যারিয়েবল ফাইল গুলো স্টোর করা থাকে। তারপর টেম্প ফোল্ডারে বিভিন্ন টেম্পোরারি ফাইল স্টোর করা থাকে, যেসব ফাইল আপনার পরবর্তীতে প্রয়োজন নাই, কিছু পরে সেটা সিস্টেম অটোমেটিক্যালি ডিলেট করে দেয় সেসব সেসব ফাইল গুলো আপনি টেম্পের ভিতর রাখতে পারেন। তারপর প্রক নামে একটা ফাইল আছে, তো এখানে ভার্চুয়াল ফাইল সিস্টেম প্রোভাইডস কার্নেল ইনফো অ্যাজ এ ফাইলস, অর্থাৎ কার্নেল কার্নেলের আমাদের যেসব ইনফো থাকে সেই ইনফোগুলো আমাদের এখানে অ্যাজ এ ভার্চুয়াল ফাইল এখানে স্টোর করা থাকে, অর্থাৎ ফাইলগুলো আমরা যেভাবে ভিউ করি ক্যাট দিয়ে, তো আমরা কার্নেলের বিভিন্ন ইনফরমেশন ওভাবে আমরা দেখতে পারবো ক্যাট দিয়ে এই প্রক ফাইলের ভিতরে বিভিন্ন সাব ফোল্ডারের মাধ্যমে। তো লিব স্ল্যাশ লিব এখানে বিভিন্ন বাইনারির জন্য লাইব্রেরি ফাইল গুলো থাকে, বাইনারি অর্থাৎ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার, মানে যে সফটওয়্যার যেসব কমান্ড গুলো আমরা দিয়ে থাকি এখানে, তো সেই কমান্ডের জন্য যেসব লাইব্রেরি ফাইল গুলো দরকার হয় সেগুলো ওখানে থাকে। তারপর এমএনটি, এটা একটা মাউন্ট পয়েন্ট ফাইল সিস্টেম, তো এর ভিতরে টেম্পোরারি মাউন্ট পয়েন্ট গুলো থাকে, অর্থাৎ যেমন বিভিন্ন সময় অনেক টেম্পোরারি মাউন্টের দরকার হয় আমাদের, যেমন মিডিয়া অনেক সময় রিমুভাল ড্রাইভ লাগালে আমাদের রিমুভাল ড্রাইভটা আমাদের ফাইল ম্যানেজারে শো করে না যে আমরা কপি পেস্ট করবো কিন্তু আমাদের সেটা শো করতেছে না, তো সেটা আমরা টার্মিনালের মাধ্যমে ম্যানুয়ালি এমএনটি ফোল্ডারের ভিতর একটা মাউন্ট পয়েন্ট ক্রিয়েট করতে পারি, তো সেটা ক্রিয়েট করে আমরা আর কি ওই ফাইলটা আর কি ফুললি ফাংশনাল করতে পারি। আর স্ল্যাশ ডেভ বলে একটা ফোল্ডার আছে, এখানে দেখি এই যে স্ল্যাশ ডেভ, তো এর ভিতরেও বিভিন্ন ডিভাইস ফাইল গুলা থাকে যেমন ডেভ নুল, ডেভ ডিস্ক জিরো, আমাদের
যে হার্ড ডিস্ক সেটাও এর ভিতরে আমরা দেখতে পারি। এখানে করলে আমাদের প্রচুর ফাইল দেখতে পাচ্ছি। তো এগুলা হচ্ছে আমাদের বিভিন্ন হার্ড ডিস্কের ফাইল, তারপর বিভিন্ন টিটিওয়াই ফাইল। টিটিওয়াই অর্থাৎ এগুলো শেলের কাজ, যে ডেভ এসডিএ ওয়ান। আর একটা স্পেশাল ফাইল আছে যে ডেভ নাল। তো এই ফাইল, এই ফাইলটার ভিতর আপনি যদি কোনো কিছু ডেভ নালে পাঠান, এটা অনেকটা কম্পিউটারের যে ট্রাশ ক্যান থাকে, তার মানে রিসাইকেল বিন, তো রিসাইকেল বিনের মতো কাজ করে। তার মানে আপনি কোনো ফাইল দিলে, যেমন রিসাইকেল বিনে সেগুলো স্টোর হয়, পরে আবার সেটা রিকভার করতে পারেন, কিন্তু ডেভ নুলে দিলে আপনি কোনো সময় সেটা রিকভার করতে পারবেন না। তার মানে আপনি যদি কোনো ফাইল ডেভ নুলে সেন্ড করে দেন, তো সেক্ষেত্রে আপনার সে ফাইলটা রিকভার কোনো করার কোনো চান্স থাকে না। কিন্তু রিসাইকেল বিনে দিলে আপনি, যেমন নর্মালি ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে যায়, তো সেটা আপনি পরবর্তীতে আবার রিকভার করতে পারেন, কিন্তু এক্ষেত্রে সেই সেরকম কোনো সম্ভাবনা নাই। তারপর ডেভ র্যান্ডম বলে একটা ফোল্ডার আছে, যেখানে বিভিন্ন র্যান্ডম ফাইল থাকে। তো তারপর আছে সিস ফাইল। তো এখানে ডিভাইসের বিভিন্ন ইনফরমেশন থাকে, যেমন ডিভাইস ড্রাইভার এবং কার্নেলের বিভিন্ন ফিচার নিয়ে ইনফরমেশন থাকে, এবং এসআরভি, এখানে বিভিন্ন সাইট স্পেসিফিক ডেটা থাকে, মেইনলি ওয়েব সার্ভার রিলেটেড ডেটা থাকে। এগুলা উবুন্টুতে তেমন বেশি করে না, এগুলো সেন্টওএস এ আর কি, এগুলা ডিফল্ট সার্ভার রুট হিসেবে কাজ করে। উবুন্টুতে সার্ভার রুট স্ল্যাশ ভারে কাজ করে। তবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ভেদে বিভিন্ন রকম হতে পারে আর কি। আচ্ছা, তো লিনাক্স সার্ভার সিকিউরিটি নিয়ে আমরা একটু বলি, যে লিনাক্স সার্ভারটা কি। তো লিনাক্স সার্ভার কি আমরা তো সবাই জানি প্রায়, যে সার্ভারে লিনাক্স অপারেটিং সিস্টেম রান হয়, সেটাই লিনাক্স সার্ভার সংক্ষেপে। আচ্ছা, তো লিনাক্স সার্ভার কত প্রকারের হতে পারে? লিনাক্সের বিভিন্ন রকম সার্ভার আছে, যেমন ওয়েব সার্ভার, মিডিয়া সার্ভার, এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, ডেটাবেস সার্ভার, তারপর অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম হিসেবে ইউজ হয়, তারপর ক্লাউড সার্ভার। অবশ্য সবগুলার ক্লাউড সার্ভারের ভিতরেই সবগুলো অনেক সময় বলা যেতে পারে। তো ওয়েব সার্ভারের কাজ কি? ওয়েব সার্ভার তো ওয়েবসাইটই সার্ভ করবে, তার ভিতর বিভিন্ন আমরা যে ওয়েব হোস্ট করি, কিংবা বিভিন্ন আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করি, সেগুলো কোনো একটা ওয়েব সার্ভারে স্টোর করা থাকে। তো সেখান থেকে আমরা আর কি সেগুলো ব্রাউজ করতে পারি। তারপর আছে আমাদের মিডিয়া সার্ভার। ওয়েবসাইটে বিভিন্ন মিডিয়া ফাইল থাকে, তো সেগুলো মিডিয়া ফাইল গুলো হোস্ট করার জন্য আলাদা সার্ভার আছে। তার মানে যেসব ওয়েবসাইটের অনেক বেশি আর কি মিডিয়া ফাইল থাকে, যার জন্য সার্ভার ওয়েব পেজ লোড হতে একটু দেরি হয় কিংবা স্লো কাজ করে, সেগুলোর জন্য আলাদা ভাবে মিডিয়া সার্ভার রেন্ট করা হয়। তো তার মাধ্যমে ওয়েব সার্ভার আর কি ফাস্ট হয়। তারপর এফটিপি সার্ভার, ডিএনএস সার্ভার, ডিএনএস এর সাথে মেবি অনেকে পরিচিত, যে ডোমেন নেম সার্ভার, অর্থাৎ হচ্ছে আমরা যে যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ডোমেন অ্যাড্রেস বারে বসাই, যেমন google.com, আসলে তো আমাদের ব্রাউজার কিংবা কম্পিউটার বুঝতে পারতেছে না যে google.com, আসলে আমরা google.com লিখলে আমরা যে করবোটা কি, তখন তখনই আসে ডিএনএস এর কাজ। তখন ডিএনএস, যে google.com টা কোন আইপি তে হোস্ট করা আছে, তো সেই হোস্ট কে পয়েন্ট করে, সে আইপি কে পয়েন্ট করে দেয় যে এই google.com লিখলে আমরা একটা এত আইপি তে যাব। তো সেই আইপি তে সে পয়েন্ট করে দেওয়ার পরে আমাদের ব্রাউজার সেখান থেকে আমাদের google.com এর হোম পেজটা সার্চ করতে পারে। এরপর ডেটাবেস সার্ভার, ওই ওয়েব সার্ভারের মতোই, সরি মিডিয়া সার্ভারের মতোই, যেমন ডেটাবেস অনেক সময় অনেক লার্জ কোনো ডেটাবেস হলে সেটা সেপারেট কোনো সার্ভারে হোস্ট করা হয়। তারপর আছে অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম। তো ওয়েব সার্ভার ছাড়াও আমাদের বিভিন্ন অনলাইন বিভিন্ন অ্যাপের দরকার হয়, যেমন হচ্ছে যেমন কোনো একটা অটোমেশন করব আমরা, সেই অটোমেশনটা আমাদের, সরি, রাত দিন 24 ঘন্টা আমাদের রান হওয়া লাগবে। তো সেইটা তো আমাদের পার্সোনাল কম্পিউটার তো তেমন ভাবে রাত দিন 24 ঘন্টা চালানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্ম ইউজ করি, যেমন হচ্ছে কি অ্যাপ হোস্টিং প্ল্যাটফর্মে আমরা একটা অ্যাপ
একটা কোনো প্রোগ্রাম রান করিয়ে দিলাম, তো সেটা রাত দিন 24 ঘন্টা রান হতেই থাকবে। সেক্ষেত্রে আমার আর পার্সোনাল কম্পিউটার অন রাখার কোনো প্রয়োজন নাই। তো তারপর আছে ক্লাউড সার্ভার, এগুলা সবগুলাই ক্লাউড সার্ভারের ভিতরে পড়ে আর কি। তারপর টাইপস অফ লিনাক্স সার্ভার, তো তার মানে কোন ডিস্ট্রো গুলোতে আর কি লিনাক্স সার্ভার রান করা হয়। উবুন্টু, সেন্টওএস, রেড হ্যাট, ডেবিয়ান, যে আগেই বলা হয়েছিল, তো এগুলাই মেইনলি ইউজ করা হয় লিনাক্স সার্ভারের ক্ষেত্রে। এর বাইরেও বিভিন্ন সার্ভার ডিস্ট্রিবিউশন আছে, যেমন আর্চ আর্চ লিনাক্স, তারপর আর্চ লিনাক্স আছে, তারপর আছে আপনার স্ল্যাকওয়্যার, এমন বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে। তবে এগুলাই সবচেয়ে আর কি পপুলার আর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এইগুলাই। তারপর লিনাক্স সার্ভার আমরা কেন ইউজ করব, অন্য অন্যান্য সার্ভার থাকতে, যেমন মাইক্রোসফট সার্ভার আছে, বিএসডি সার্ভার আছে, ম্যাক সার্ভার আছে, তো এসব সার্ভারের উপরে আমরা লিনাক্স সার্ভার কেন ইউজ করব? তো এটা হচ্ছে মোস্ট পপুলার সার্ভার, সার্ভার হিসেবে উইন্ডোজের চেয়ে পপুলার লিনাক্স আপনার। তারপর হচ্ছে ফাস্ট, উইন্ডোজের চেয়ে ফাস্টার, তারপর হিউজ একটা কমিউনিটি সাপোর্ট পাবেন, যে লিনাক্স যেহেতু একটা ওপেন সোর্স, সেহেতু এটা চলে সম্পূর্ণটা কমিউনিটির উপর ডিপেন্ড করে, তো যে কোনো প্রয়োজনে আপনি কমিউনিটিকে নক করতে পারেন এবং কমিউনিটি থেকে যে কোনো সমস্যার সলিউশন পেতে পারেন। তারপর এখানে ওপেন সোর্স টুল থাক, একটা হিউজ একটা ওপেন সোর্স টুল পাচ্ছেন, অর্থাৎ আপনি যে মাইক্রোসফট সার্ভার কিংবা উইন্ডোজ সার্ভার যখন ইউজ করবেন, তখন আপনার যেসব টুল গুলা কিংবা সার্ভার ম্যানেজমেন্টের যেসব টুল গুলা দরকার হয়, সেগুলো ম্যাক্সিমামই আপনি আপনার সব রেন্ট করা লাগবে কিংবা বাই করা লাগবে এমন কিছু। কিন্তু লিনাক্স সার্ভারের ক্ষেত্রে ম্যাক্সিমাম টুলে আপনি ওপেন সোর্স পেয়ে যাবেন। অবশ্য কিছু কিছু এমন অ্যাডভান্স টুল আছে কিংবা প্রফেশনাল টুল আছে যেগুলো আপনার পে করা লাগে, তো সেগুলোর সংখ্যা খুবই কম এবং সেগুলো খুবই হাই পারফরমেন্সের কাজবাজের দরকার, না হলে সেগুলো নর্মালি লাগেও না। তো এক্ষেত্রে আপনারা লিনাক্স প্রিফার করতে পারেন। তারপর লিনাক্স কনফিগার করা ইজি, কাস্টমাইজেবল বেশি, উইন্ডোজের চেয়ে আপনার লিনাক্স কাস্টমাইজেবল বেশি যেহেতু এটা ওপেন সোর্সই। তো আর যেহেতু আর সার্ভারের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে অটোমেশন, তো আপনি সার্ভার ম্যানুয়ালি ম্যানেজ করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং খুবই একটা কষ্টকর ব্যাপার, যে ম্যানুয়ালি সবকিছু, কোনো একটা ধরনের আপনার 300 সার্ভার আছে, তো 300 সার্ভারের ক্ষেত্রে আপনি যদি কোনো এক জায়গায় কোনো একটা স্ক্রিপ্ট চেঞ্জ করেন, আপনার 300টা সার্ভারে গিয়ে আপনার নর্মালি সব জায়গায় গিয়ে আপনার ম্যানুয়ালি সেই স্ক্রিপ্টটা চেঞ্জ করা লাগবে, ম্যানুয়ালি সেটা ডিলিট করে রিএডিট করা লাগবে। তো সেটা আপনি করতে পারেন কোনো একটা অটোমেশন টুল বা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। তো এক্ষেত্রে লিনাক্সের ক্ষেত্রে প্রায় সব টাইপের অটোমেশন টুলই লিনাক্স সাপোর্ট করে, যেমন কিছু পপুলার অটোমেশন ফ্রেম টুল আছে, যেমন অ্যানসিবল, তারপর কুবারনেটিস, তারপর জেঙ্কিন্স, এমন কিছু পপুলার অটোমেশন টুল আছে, তো এগুলো লিনাক্স সাপোর্টেড। আর কি উইন্ডোজ আবার অনেক টুল আছে যেগুলো উইন্ডোজ টোটালি সাপোর্টই করে না, তো সেক্ষেত্রে লিনাক্সই প্রিফার করা ভালো। তারপর লিনাক্স সার্ভার সিকিউরিটি, তো লিনাক্স ওয়েব সার্ভারটা আমরা সিকিউর রাখতে আমরা কি কি করতে পারি? তো অলওয়েজ আনইম্পর্টেন্ট ডিপেন্ডেন্সিস ক্লিয়ার করতে হবে, অর্থাৎ আমরা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করি, তো তার সাথে আমাদের বিভিন্ন লাইব্রেরি প্যাকেজ এবং বিভিন্ন ডিপেন্ডেন্সি অটোমেটিক ইনস্টল হয়ে যায় সেই সফটওয়্যারের যেগুলো রিকোয়ারমেন্ট, তো তারপরে যখন আমরা আবার আনইনস্টল করে দেই, তখন আবার সেগুলো রিমুভ হয় না, অনেক সময় অনেকগুলো সফটওয়্যারের সাথেই ডিফল্টলি রিমুভ হয়ে যায়, অনেকগুলো রিমুভ হয় না, তো এগুলো অনেক অনেক সময় বিভিন্ন ভালনারেবিলিটিস থাকতে পারে এগুলোর ভিতরে, তো সেগুলো সবসময় ক্লিয়ার রাখতে হবে। তারপর অ্যাপ্লিকেশন আপ টু ডেট রাখতে হবে, কারণ অনেকটা পুরানো অ্যাপ্লিকেশনে বিভিন্ন সিকিউরিটি ইস্যুস থাকে, তো সেগুলোর জন্যই আর কি সেই সফটওয়্যারগুলো আপডেট করা হয়, তো তার জন্য আপনাকে অবশ্যই আপডেটেড থাকতে হবে। তারপর সার্ভার অ্যাক্সেস স্ট্রিক্ট করতে হবে, অর্থাৎ আপনার যে সার্ভারে কে কে অ্যাক্সেস করতে পারবে সেটা অবশ্যই আপনার কন্ট্রোলে থাকতে হবে,
তার মানে যে আপনি যাক্তার কাছে পাসওয়ার্ড অবশ্যই দিয়ে বেড়াবেন না, যে যে কেউ ঢুকে সার্ভারের বিভিন্ন ফাইল টাইল চেঞ্জ করতে পারবে, এডিট ডিলিট করতে পারবে, অবশ্যই আপনি সেটা চাবেন না। তো সেক্ষেত্রে আপনার সার্ভার অ্যাক্সেস স্ট্রিক্ট রাখতে হবে। তারপর কনফিগার দ্য সার্ভার প্রপারলি, প্রপারলি সার্ভার কনফিগার না করলে ছোট্ট একটা ভালনারেবিলিটির কারণে আপনার পুরো সার্ভারটাই আপনার সিকিউরিটি রিস্কে পড়ে যেতে পারে। তো এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর 24/7 ট্রাফিক মনিটরিং করতে হবে, কারণ হচ্ছে কি কোনো সার্ভারের যদি কোনো প্রকার অ্যাটাক হয় তো সেক্ষেত্রে আপনি কোথা থেকে অ্যাটাক হচ্ছে কিংবা কোনো ডাটা লিক হয়েছে কিনা সেটা আপনার বোঝার কোনো উপায় নেই মনিটরিং ছাড়া। তো সেক্ষেত্রে বিভিন্ন অটোমেশন মনিটরিং বিভিন্ন টুল আছে, সেগুলো ইউজ করতে পারে। তো অবশ্যই সার্ভার মনিটরিং এবং প্রপার লগ রাখা উচিত সেগুলোর, যাতে কোনো ডাটা লিক হলেও সেটা কোথায় গেছে কিংবা কিভাবে সেটা রিকভার করতে হবে সে বিষয়ে যেন জানা থাকে আর কি, সে বিষয়ে জানতে পারবেন। তারপর ইমপ্লিমেন্ট ফায়ারওয়াল রুল, ফায়ারওয়াল রুলটা আপনার স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন অনেক সময় বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন পোর্ট ওপেন করে দেয়। যেমন ধরেন মাইক্রোসফট সরি মাইএসকিউএল সার্ভার একটা পোর্ট ওপেন করে দিল, তো সেটা আপনি চাইলেন না যে বাইরের থেকে কেউ সেই পোর্টটা অ্যাক্সেস করুক, তো আপনি সেটা ফায়ারওয়াল দিয়ে সেই পোর্টটা আপনি ব্লক করে দিতে পারেন। কিংবা আপনি চাইলেন কোনো একটা সার্ভার কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে যে দেখতেছেন আপনার সার্ভারে অটোমেটিক স্প্যাম আসতেছে, স্প্যাম আসতেছে অর্থাৎ বিভিন্ন স্প্যাম রিকোয়েস্ট আসতেছে যে যার জন্য সার্ভার আপনার ওভারফ্লো হয়ে যাচ্ছে কিংবা সার্ভার স্লো হয়ে যাচ্ছে, তো আপনি চাচ্ছেন যে সেটা ব্লক করে দিতে, তো আপনি ফায়ারওয়ালের মাধ্যমে সেই স্প্যামটা আপনি ব্লক করে দিতে পারেন। তার মাধ্যমে আপনার সার্ভার আরো ফাস্ট হবে, তার মানে সে যে রিকোয়েস্ট গুলো আননিডেড রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছিল সেগুলো আর আপনার সার্ভারে আসতেছে না, ফলে আপনার সার্ভারের প্রসেসিং পাওয়ার অত প্রয়োজন পড়তেছে না, সেজন্য আপনার সার্ভার আরো ফাস্ট কাজ করবে। তারপর অ্যাক্সেস রোল সেপারেট করতে হবে, অর্থাৎ আপনি সার্ভারে বিভিন্ন একটা সার্ভার একজনের দ্বারা ম্যানেজ করা সম্ভব না, অনেক সময় ছোট ছোটখাটো সফটওয়্যার সার্ভারের জন্য এটা প্রয়োজন পড়ে না, কিন্তু যখন আপনার কোনো একটা বড় কোম্পানিতে কোনো বড় একটা কোম্পানির সার্ভারের উপর কাজ করবেন তখন সেই সার্ভার ম্যানেজ করার বিভিন্ন টিম থাকে, যেমন ডেভেলপার টিম, যেমন ধরেন যে ডেভেলপার টিমটা বিভিন্ন সার্ভারের একটা ওয়েব হোস্টিং সার্ভারের একটা ডেভেলপার টিম বিভিন্ন সার্ভারে বিভিন্ন কোড ডিপ্লয় করে থাকে, যেমন যেগুলা আপনার ওয়েব সার্ভারের সোর্স সরি ওয়েবসাইটের সোর্স কোড হিসেবে কাজ করে, তো সেগুলা ডিপ্লয় করে থাকে ওয়েব সার্ভার ডেভেলপাররা। আবার থাকে ট্রাফিক মনিটরিং টিম, যে বললাম এই যে ট্রাফিক মনিটরিং এর জন্য একটা টিম থাকে, তারপর সার্ভার অ্যাডমিন থাকে একজন যে পুরো সার্ভারটা ম্যানেজ করে, তো এমন বিভিন্ন সার্ভার বিভিন্ন রোল থাকে, তো এই রোলগুলা আপনার অ্যাক্সেস সেপারেট করে রাখতে হবে। যেমন সার্ভার অ্যাডমিন ধরুন যে কোনো কিছু করতে পারবে সার্ভারে, তার মানে সার্ভারের রুট ইউজার যাকে বলে, কিন্তু আপনি ট্রাফিক মনিটরিং যে টিমটা আছে সেই ট্রাফিক মনিটরিং টিমের টিমকে চাবেন না যে তারা ওয়েবসাইটের যে সোর্স কোড আছে সেই সোর্স কোড এডিট ক্রিয়েট কিংবা ডিলিট করতে পারুক, কারণ তারা সেটা ডেভেলপারদের কাজ, তো ডেভেলপাররাই সেটা যখন মেইনটেইন করবে তখনই সেটা ভালো পারফরমেন্স দিবে। কিন্তু মনিটরিং টিম যদি এখন সোর্স কোড এডিট করতে পারে, তখন বাই চান্স সে উল্টাপাল্টা কোনো একটা সোর্স কোড দিল, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের টোটাল পারফরমেন্সই আর কি ইউজার ফ্রেন্ডলি থাকলো না, তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট হারাতে পারেন। আবার আপনি চাইবেন না যে ওয়েবসাইটের যারা ডেভেলপার আছে তারা আবার ট্রাফিক মনিটরিং সিস্টেমের যে ইউজার আছে তাদের কোনো কাজে ব্যাঘাত ঘটান, তো সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস রোল সেপারেট করে রাখতে হবে। তারপর হার্ডওয়্যার ফায়ারওয়াল ইনস্টল করা, এটা খুবই একটা ভালো প্র্যাকটিস, এটা বাংলাদেশে সচরাচর দেখা যায় না যে হার্ডওয়্যার কোনোভাবে ফায়ারওয়াল অ্যাজ এ হার্ডওয়্যার ইউজ করার। যারা নেটওয়ার্কিং এর ওএসআই লেয়ার নিয়ে পড়াশোনা করছেন তারা হয়তো জানেন যে এখানে বিভিন্ন ধাপে ধাপে ফায়ারওয়াল ইনস্টল করা যায়, তো ওক্ষেত্রে সেই লেয়ারের বিভিন্ন রুল মেনে একটা হার্ডওয়্যার ফায়ারওয়াল ইনস্টল করতে হবে, যাতে হচ্ছে আর কি ট্রাফিক গুলো ফিল্টার হয়ে তারপর সার্ভারে অ্যাক্সেস সার্ভারে রিকোয়েস্ট করতে পারে। তারপর এসএসএইচ কি ইনস্টেড অফ পাসওয়ার্ড,
পাসওয়ার্ড অথেন্টিকেশনটা অনেক ক্ষেত্রে ইনসিকিউর হয়ে যায় যখন আপনার নর্মাল পাসওয়ার্ড থাকে, যেমন কমপ্লেক্স পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনি যখন নর্মালি কোনো SSH সার্ভারে আপনি ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারেন। ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আপনি যে কোনো নর্মাল পাসওয়ার্ড অ্যাক্সেস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি SSH কি ইউজ করতে পারেন যদি নর্মাল পাসওয়ার্ড ইউজ করে থাকেন, তো কিটা ইউজ করার সুবিধা এই কি আর কি ব্রুট ফোর্স করতে পারবে না। কিন্তু যদি আপনার পাসওয়ার্ড কমপ্লেক্স থাকে, খুবই কমপ্লেক্স, যেমন আপার কেস লোয়ার কেস নাম্বার প্লাস স্পেশাল ক্যারেক্টার, এমন ভাবে কমপ্লেক্স পাসওয়ার্ড আর ধরেন 30-40 ক্যারেক্টারের যদি পাসওয়ার্ড থাকে, তো সেক্ষেত্রে আপনার SSH কি ইনস্টল করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো এভাবে আর কি SSH কি মাধ্যমে ব্রুট ফোর্স অ্যাটাকটাই শুধু প্রিভেন্ট করতে পারবে। তারপর হানিপট সেট আপ করতে পারেন, অর্থাৎ হানিপটটা এমন একটা জিনিস, যেমন এটা একটা ট্র্যাপ, একটা ট্র্যাপ। এটা যখন আপনার সার্ভার আন্ডার অ্যাটাকে থাকবে তখন আপনি ধরেন একটা কোনো একটা পোর্ট খুলে দিলেন, পোর্ট একটা ওপেন রেখে দিলেন, যে আপনার যে কোনো একটা নর্মাল পোর্ট, যেমন আপনার ইসে একটা SSH পোর্ট অর্থাৎ 22 ওপেন করে দিলেন হানিপটের মাধ্যমে। এবার যখনই কোনো একটা অ্যাটাকার যখন সে হানিপটে সে SSH পোর্টটা অ্যাক্সেস করতে যাবে, সে মনে করবে কি নর্মালি SSH পোর্ট চলতেছে, আমার 22 পোর্টে আমার SSH সার্ভিসটা রান হচ্ছে। এখন সে SSH সার্ভারে কানেক্ট করতে যাবে সেই 22 পোর্ট দিয়ে। এখন যখনই সে কানেক্ট করতে যাবে তখনই সে সার্ভার সেই অ্যাটাকারের IP অ্যাড্রেস, লোকেশন এবং যা যা যেভাবে হানিপটটা কনফিগার করা হয়েছে, তো সেভাবে সেই ইনফরমেশন গুলো যে সার্ভারের অ্যাডমিন আছে তার কাছে চলে যাবে। অর্থাৎ কে আমার সার্ভারে অ্যাটাক করতে চাচ্ছে আমি সেটা জানতে পারছি, এখন আমি তার বিরুদ্ধে আমি এখন লিগাল অ্যাকশন নিতে পারি। তার মানে হ্যাকারকে আমরা ধরে ফেললাম। তো এইভাবে আর কি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন হানিপট সেট আপ করে আমরা আর কি অ্যাটাকার আইডেন্টিফাই করতে পারি। তারপর অলওয়েজ ব্যাকআপ রাখতে হবে, যে কোনো সময় আমার সার্ভারের যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে, কিংবা বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে বিভিন্ন ডাটা খারাপ হয়ে যেতে পারে, কিংবা ডিলেট হয়ে যেতে পারে, অ্যাটাকে এসে বিভিন্ন ডাটা লিক হতে পারে, কিংবা ডিলেটও করে দিতে পারে অ্যাটাকার। তো সেক্ষেত্রে অলওয়েজ ব্যাকআপ রাখতে হবে, যাতে আমরা ডেটা কোনো প্রকার সমস্যা হলে আমরা সেটা আবার ফিরিয়ে আনতে পারি আর কি, রিকভার করতে পারি। তো এগুলো হচ্ছে ওয়েব সার্ভারের একটু সিকিউরিটি করার বেস্ট প্র্যাকটিসেস। এর বাইরেও আরো প্র্যাকটিস আছে কিন্তু সবগুলো তো দেওয়া সম্ভব না। তো চলুন আমরা একটু দেখে আসি যে SSH কিটা কিভাবে সেট আপ করবো আর সার্ভারের ফায়ারওয়ালটা কিভাবে কনফিগার করবো, এই দুইটা জিনিস আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। এটা বলতে চাচ্ছেন কিভাবে নিব? ব্যাকআপ নেওয়ার জন্য আপনার বিভিন্ন এটা একটা খুব লং প্রসেস, তার মানে এর জন্য অটোমেশন টুল আছে, তারপর আপনি চাইলে ম্যানুয়ালিও নিতে পারেন। অটোমেশন টুল আছে, টাইম শিফট নামে একটা টুল আছে, তারপর আপনার সার্ভারের জন্য এটা টাইম শিফটটা হচ্ছে আপনার পার্সোনাল কম্পিউটারের ব্যাকআপ নেওয়ার জন্য। আর যদি সার্ভারের ব্যাকআপ নিতে চান তবে সেক্ষেত্রে অনেক ভালো ভালো টুল আছে, তো সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এটা একটা লেন্থি প্রসেস বলে এখন আর সেটা দেখাতে পারতেছি না। তো এখন যে শর্টের ভিতরে, টাইম যেহেতু কম সেহেতু শর্টের ভিতরে যেগুলো হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, পরে যদি দরকার হয় তবে আপনি ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, তো সেক্ষেত্রে আলাদাভাবে না হয় দেখানো যাবে। আচ্ছা, তো আকিকা এর ভিতর কি কারো কোনো কোশ্চেন ছিল? যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মেবি কারো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তো তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি যে SSH কিটা কিভাবে সেট আপ করবো এবং কিভাবে ইসের যে ফায়ারওয়ালটা থাকে সেটা কিভাবে কনফিগার করবো। তো আমার অলরেডি একটা পার্সোনাল সার্ভার রানিং আছে, ভার্চুয়াল বক্সে অলরেডি আমার একটা সার্ভার রানিং আছে।
তো সেটার মাধ্যমে আর কি দেখাচ্ছি। তো সবচেয়ে প্রথমে আমাকে সার্ভারে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করা লাগবে। আমি সার্ভারে প্রথমে এসএসএইচ এর মাধ্যমে কানেক্ট করি। সার্ভারের এসএসএইচ এ কানেক্ট করার জন্য সার্ভারের আইপিটা জানা লাগবে। তো আইপিটা কিভাবে জানবেন, প্রথমে আমি সার্ভারে যে সার্ভারের যে শেল থাকে সেখান থেকে আমি লগ ইন করতেছি যাতে আমি আইপিটা দেখতে পারি। এই যে আমি সার্ভারে লগ ইন করলাম, লগ ইন করার পর আইএফ কনফিগ যদি দেই, আইএফ কনফিগ যদি দেই তখন এখানে আমার শো করতেছে যে এই যে এখানে শো করতেছে যে আইপিটা 192.168.0.103, এটা আমার হচ্ছে সার্ভার আইপি। তো এটা যদি আমি এখন সার্ভারের ইউজার নেম BIKKRITO এবং আইপিটা হচ্ছে ওইটা, তো আমি এখন এই দুইটা ক্রেডেনশিয়াল দিয়ে আমি এখন এসএসএইচ দিয়ে লগ ইন করবো। তো তার জন্য ইউজার নেম দেব, ইউজার নেম দেব এখানে এসএসএইচ এট দ্য রেট সার্ভার আইপি, তো এটা দিলে আমার পাসওয়ার্ড যাবে সার্ভারে ঢোকার। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম সার্ভারে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখন শো করতেছে যে আমি এখন সার্ভারে অলরেডি এন্টার করে ফেলছি এসএসএইচ এর মাধ্যমে। দেখছেন আমার কম্পিউটারের শেলটা ছিল এমন দেখতে, কিন্তু সার্ভারের শেলটা এখন এমন হয়ে গেছে, তার মানে আমরা সার্ভারে সার্ভারে ঢুকতে পেরেছি। তো এখানে সার্ভারের আমার নামও দেখাচ্ছে যে পার্সোনাল সার্ভার। তো এখন এসএসএইচটা আমরা কনফিগার করব। তো এসএসএইচ টা মূলত কনফিগার করার জন্য আমাদের মানে পাসওয়ার্ড ছাড়া ঢোকার জন্য, এসএসএইচ কি দিয়ে ঢোকার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রাইভেট কি। তো সেই প্রাইভেট কিটা জেনারেট করার জন্য আমরা একটা কমান্ড দিব যে এসএসএইচ হাইফেন কি জেন, আচ্ছা সরি, আচ্ছা এর আগে একটা দেখাই, এর আগে একটা জিনিস শো করি যে এখানে আমার এই এর ভিতর আমার কি কি ফোল্ডার আছে। এখানে আমার এসএসএইচ নামে কোনো ফোল্ডার নাই, ঠিক আছে। তো আমরা যখন এসএসএইচ কিজেন এটা দেব, এসএসএইচ কিজেন কমান্ডটা দেব, তো এখানে আমার একটা প্রাইভেট কি এবং পাবলিক কি জেনারেট করে দিবে এসএসএইচ। তো ডিফল্ট পাথ হচ্ছে হোম বিকৃত ডট এসএসএইচ স্ল্যাশ আইডি আর এস আইডি আন্ডারস্কোর আর এস এ, তো এটা হচ্ছে ডিফল্ট একটা পাথ। তো আমি এই ডিফল্টটাই রেখে দিলাম এবং এর জন্য একটা পাসওয়ার্ড চাচ্ছে যে এই কিটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার জন্য। তো আমি একটা যেহেতু আমি সিকিউরি করতে চাচ্ছি তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা অবশ্য অপশনাল, যদি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দেওয়া বেশি সিকিউর অবশ্যই। তো কিটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি ls-lh দেই, তো এখন আমার এখানে এসএসএইচ ফোল্ডারটা শো করতেছে, এটা কিন্তু আগে ছিল না। এখন কি জেনারেট করার পর এই ফোল্ডারটা চলে আসছে। তো এখন আমরা যদি এই ফোল্ডারের ভিতর যাই ডট এসএসএইচ সিডি ডট এসএসএইচ, যেহেতু লিনাক্স এর বেসিক নেভিগেশন এভাবে করতে হয়, এবার এখানে যদি আমি এলএস কমান্ড দেই তার মানে এর ভিতরে কি কিছু আছে কিনা দেখার জন্য, তো এখানে আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আইডি আন্ডারস্কোর আর এস এ এবং আরেকটা হচ্ছে আইডি আন্ডারস্কোর আর এস এ ডট পাব, অর্থাৎ পাব অর্থাৎ পাবলিক কি। তো এটা হচ্ছে আমাদের পাবলিক কি এবং এটা হচ্ছে প্রাইভেট কি। তো এই প্রাইভেট কিটা যার কাছে থাকবে সেই শুধুমাত্র সার্ভারে লগ ইন করতে পারবে, আমরা এটা চাচ্ছি। কিন্তু পাবলিক কিটা যার কাছে থাকবে, সরি, পাবলিক কিটা আর কি লগ ইন করা যায় না। পাবলিক কিটা পাবলিক কি, এটা যে কারোর কাছে দেন এটা সমস্যা নেই। তো প্রাইভেট কিটা অবশ্যই যার কাছে থাকবে সেই মাত্র লগ ইন করতে পারবে সার্ভারে। তো আমরা পাবলিক প্রাইভেট কিটা কি আছে সেটা দেখে নেই। তো এটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। আচ্ছা আমি একটা টার্মিনাল ওপেন করি, দুইটা পাশাপাশি দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা আমরা এখন এখানে ডেস্কটপে আসি। তো এখানে আমরা এলএস, এটা হচ্ছে এই ডান পাশেরটা হচ্ছে আমার হোস্ট মেশিন, তার মানে হচ্ছে আমার পার্সোনাল যে কম্পিউটারটা সেটা, এবং বাম পাশেরটা হচ্ছে আমার সার্ভার, তার মানে আমার সার্ভারে যে সার্ভারে আমি এটা জেনারেট করলাম কিটা জেনারেট করলাম সেটা।
তো ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ফোল্ডার আছে, এটা দেখতে পাচ্ছেন mindsurvey.github.io, এটা অবশ্য আমার পার্সোনাল সাইট, যদিও এর উপর এখনো কাজ করতেছি, কেউ চাইলে চেক করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন। আচ্ছা, তো এখানে আমি একটা ক্রিয়েট করব, ফাইল ক্রিয়েট করব। যে ফাইল ক্রিয়েট করার জন্য সরি, ফাইল এডিটর টার্মিনাল যে এডিটরটা আছে সেই এডিটরটা আমি ইউজ করব। এর নাম দিলাম সার্ভার লগইন। তো এখানে আমরা ওই ওই যে প্রাইভেট কিটা ছিল সেই প্রাইভেট কিটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। যে প্রাইভেট কিটা আরেকবার করি, আইডিয়াস এখান থেকে আমরা সার্ভার থেকে প্রাইভেট কিটা কপি করতেছি, প্রাইভেট কিটা কপি করলাম সার্ভার থেকে, এটা কপি করে এখন আমরা এই আমাদের পার্সোনাল কম্পিউটারের যে এটা আছে, তার মানে যে কোনো একটা ফাইলে এই প্রাইভেট কিটা আমরা সেভ করে নিলাম। আর খেয়াল রাখবেন যে লাস্টে এই যে এন্ড অফ ওপেন এসএসএইচ প্রাইভেট কি লাস্টে যে, তার মানে এই লাইনে শেষ হওয়ার পর একটা এন্টার দিবেন অবশ্যই, কারণ হচ্ছে এটা অনেক সময় এরর শো করে এসএসএইচ, যে এন্টার না থাকলে অনেক সময় তার মানে কাজ করে না কিটা ঠিক মতো, সব সময় না, ম্যাক্সিমাম টাইম। তো এটা আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার লগইন নামে আরেকটা ফাইল আছে, তো ওটা আমরা ক্যাট করেও দেখতে পারি। এখন এখানে দেখতে পাচ্ছেন সেই সার্ভারে সেই প্রাইভেট কিটা আছে। তো আমরা যখন প্রথমবার লগ ইন করতে চাইছিলাম সার্ভারে, তো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড দিতে হয়েছিল, কিন্তু আমরা এখন যদি প্রাইভেট কি এর মাধ্যমে লগ ইন করি তো আমাদের এখন পাসওয়ার্ড চাইবে না। তো আমরা দেই, দেখি চাই কিনা, এসএসএইচ ইউজার নেম @ সার্ভার আইপি। আচ্ছা, এসএসএইচ আই সার্ভার লগ ইন, এসএসএইচ কমান্ডটা দিলাম এসএসএইচ এ লগ ইন করার জন্য, তারপর আই দিলাম ওই যে ফাইলটা স্পেসিফাই করার জন্য, যে প্রাইভেট যে কিটা ছিল সেটা স্পেসিফাই করার জন্য, আর সার্ভার লগ ইন দিলাম, যে সার্ভার লগ ইন অর্থাৎ আমাদের যে প্রাইভেট কিটা আছে সেই প্রাইভেট কিটা যে ফাইলে সেভ করা আছে সেই ফাইলের নাম, সেটা আপনি যে ফাইলের যে নাম দিয়ে সেভ করছেন সেই নামটাই দিয়ে দেবেন ওখানে, আমার ক্ষেত্রে সার্ভার লগ ইন। তারপর সার্ভারের ইউজার নেম এবং সার্ভারের পাসওয়ার্ড, সরি সার্ভারের আইপি অর্থাৎ হোস্ট নেম দিয়ে আমি এন্টার দিলাম। আচ্ছা, আমার পারমিশন নাই এখানে, আগে একটা পারমিশন দেওয়া লাগবে, 600 সার্ভার লগ ইন এন্টার পাসওয়ার্ড। আচ্ছা সরি, এটা এক মিনিট আমি একটু এটা দেখে নেই। আরে ভাইয়া, ইন দিস মিন টাইম কিছু কোয়েশ্চেন করতে পারি? জি জি অবশ্যই। আচ্ছা, মানে এই জিনিসগুলো যেগুলো আমরা স্লাইডের পরে আসলাম, মানে এই জায়গাটা মনে হয় পার্সোনালি আমার কাছে, অনেকের কাছে জানি না, জিনিসটা খুব মানে কেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল না, মানে এটা আমরা কি করতেছি এখন? কি আমরা সার্ভারে লগইন করতেছি, আমরা পার্সোনাল সার্ভারে কম্পিউটার? জি, সার্ভারে আমরা অলরেডি লগইন করছি, সার্ভারে লগইন করে আমরা এখন সেটা এসএসএইচ সেটআপ করতেছি, যে উইদাউট পাসওয়ার্ড কিভাবে লগ ইন করা যাবে। তার মানে পাসওয়ার্ডটা অনেক সময় রিস্কি থাকে, যখন পাসওয়ার্ডটা যখন আপনার শর্ট থাকবে এবং উইক পাসওয়ার্ড থাকবে তখন সেটাকে অনেক সময় ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে সেটা টার্গেট করা যায়। তো সেটা ভাইয়া, এই সার্ভারটা কি ক্লাউড সার্ভার নাকি এই সার্ভারটা আপনার পার্সোনাল কম্পিউটার? না, এটা আমার পার্সোনাল সার্ভার, পার্সোনাল কম্পিউটারে অ্যাজ এ ভার্চুয়ালাইজ এনভায়রনমেন্টে এটা রান হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা নিয়ে আসলে এমনি কাজ করা হয়নি, তবে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা যেভাবে সার্ভার করতে পারি এসকিউএল এ, এসকিউএল সার্ভার, তো এটা কি সিমিলার টাইপের সার্ভার এবং সেটাতে লগইন করে সেখানে ডেটাবেস তৈরি করা এরকম কিছু? হ্যাঁ, অনেকটা
অনেকটা সিমিলার, কিন্তু সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ভার আর এটা হচ্ছে লিনাক্স সার্ভার। আমরা লিনাক্সে ওই ওই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো না, তাই তো? না, লিনাক্সে আপনি মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু সে আপনি তার চেয়ে ভালো অল্টারনেটিভ পাবেন। আপনি যেমন বলতেছেন যে ওরাকেল, আচ্ছা আমি এটা আবার ইয়ে করি, প্রেজেন্ট করি, স্ক্রিনটা শেয়ার করি। যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ওরাকেল ডেটাবেজ নিয়ে কাজ করতেছিলেন, তাই না? ওরাকেল এর উপর ডিপেন্ড করে আর কি বিল্ড করা। তো আপনি তার জন্য তার চেয়ে ভালো অল্টারনেটিভ পাবেন। আপনি পোস্টগ্রেস এসকিউএল আছে লিনাক্স এর জন্য, তারপর মারিয়াডিবি আছে, তারপর মাইক্রোসফট সার্ভার আছে। তো আপনি এগুলা ইউজ করতে পারেন মাইক্রোসফট এর ক্ষেত্রে, ওই সরি লিনাক্স এর ক্ষেত্রে। কিন্তু সেক্ষেত্রে আপনার কাজের সিস্টেমটা আপনার সেমই হবে। তার মানে লিনাক্সে আপনি, সরি উইন্ডোজে যেমন আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করতেন, লিনাক্সে শুধু সেটা করতে হবে কমান্ড লাইনে। এইটা হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তো ওইটার জন্য আরেকটা কমান্ড দেবো আমরা। এটা আমার ওপেন হচ্ছে না, সরি। হ্যাঁ, ওপেন হয়েছে। সার্ভার তো আমরা কিনে নেই, কেন? ডিজিটাল ওশন বা লিনোড। হ্যাঁ জি জি। আপনি এটা নিজে কিভাবে রান করতেছেন আপনার? এটা হচ্ছে আমার লোকাল সার্ভার, তার মানে হচ্ছে আমার এটা ভার্চুয়াল বক্সে রান করা। কালকে ভার্চুয়াল বক্সে লিনাক্স ইনস্টলেশন পদ্ধতি দেখানো হয়েছিল, ঠিক সেম ভাবে আমার যে সার্ভারটা রান করা, এই যে ভার্চুয়াল বক্স আমার যে সার্ভারটা রান করে দিছি। আর একটু নেটওয়ার্কের ভিতরে একটু কনফিগারেশন করা, যে যেমন ধরেন আপনি যখন নর্মালি ভার্চুয়াল বক্স সেটআপ করবেন, তখন আপনার নেটওয়ার্কের ভিতরে এখানে আপনার ন্যাট নেটওয়ার্কিংটা সিলেক্ট করা থাকে। যে ন্যাট অর্থাৎ হচ্ছে আপনার যখন কম্পিউটারে কোনো ইন্টারনেট কানেক্টেড থাকবে, কানেক্ট করবেন, তখন হচ্ছে আপনার সেই কম্পিউটারকে রাউটার হিসেবে ট্রিট করবে হলো ভার্চুয়াল বক্স। তখন কম্পিউটার থেকে আবার আলাদা আর একটা সাবনেটের আন্ডারে চলবে আপনার তখন এই নেটওয়ার্কটা, এই ভার্চুয়াল বক্সের এই সার্ভারটা, ঠিক আছে? কিন্তু আপনি যখন ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করবেন, তখন হচ্ছে আপনার রাউটারের যে সাবনেটটা আছে, অর্থাৎ আপনার কম্পিউটার যে সাবনেটের আন্ডারে চলতেছে, সেই সাবনেটের আন্ডারে একটা আইপি অ্যাসাইন হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার রাউটারের দ্বারা, ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে আপনার রাউটারে সেখানে। তখন আপনি কম্পিউটার থেকে ডিরেক্ট আপনার এই ভার্চুয়াল বক্স অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আপনার যখন ন্যাটের আন্ডারে থাকবেন, এই যে ন্যাট অপশনটা যখন সিলেক্ট করা থাকবে, তখন হচ্ছে আপনি, আমি যেমন কমান্ড লাইন থেকে আমি ডিরেক্ট ইসে সার্ভারে এসএসএইচ কানেক্ট করতে পারতেছি, তখন আপনি এই নেট সিলেক্ট করার সময় আপনি ওই যে ওই কানেকশনটা করতে পারবেন না, কারণ তখন দুইটা আপনার আলাদা সাবনেটেই থাকবে। আচ্ছা ভাই, তার মানে কি আমার ভার্চুয়াল বক্সে একটা লিনাক্স ইনস্টল করা, তাহলে আমি আমার উইন্ডোজ থেকে আমি পুটি নামক সফটওয়্যার দিয়ে কি আমার কোনোভাবে ওইটাতে কানেক্ট হয়ে কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার সেম সাবনেটের আন্ডারে থাকতে হবে। তো সাবনেটের আন্ডারে থাকার এটা হল, তখন এখান থেকে আপনি ব্রিজ অ্যাডাপ্টারটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। ব্রিজ অ্যাডাপ্টার, আর তারপর আপনি একটু লিনাক্সটা অন করে আপনি চেক করে নেবেন যে কাজ হয়েছে কিনা, তার মানে হচ্ছে আপনার সেম সাবনেটের আন্ডারে আছে কিনা। তো সেক্ষেত্রে আপনি আইএফ, লিনাক্সের টার্মিনাল গিয়ে আইএফ কনফিগ কিংবা আইপিএ লিখে, আইপিএ বা আইএফ কনফিগ দুইটার একটা দিলে আপনার এখানে একটা অ্যাড্রেস পেয়ে যাবেন। যে WLP1S0, আমার যেহেতু ওয়াইফাই কানেক্টেড ছিল, কিন্তু যখন আপনি ভার্চুয়াল বক্সে দেখবেন তখন ETH0 কিংবা ETH01 এমন কিছু একটা থাকবে। তো সেক্ষেত্রে আপনি এমন একটা আইপি পেয়ে যাবেন। তো দেখবেন সে আপনার কম্পিউটারের আইপি এবং সেই ইয়ের আইপি, আপনার সার্ভারের আইপি
এই যে প্রথম তিনটা অকটেট সেম কিনা, প্রথম তিনটা সেম হইলে আপনি তখন কাজ করতে পারবেন। বুঝতে পারছি ভাই, খুব উপকার হলো, কারণ আমি ডিজিটাল ওশনে টাকা খরচ করে আমি এগুলো করতেছি আর কি। যে কোন যদি প্র্যাকটিস করতে চান কোনো টাকা খরচ করার দরকার নাই, আপনার ফ্রিতে প্রচুর রিসোর্স আছে। আপনি হয়তো অনেকে জানে না বলে প্রথমে টাকা খরচ করে, কিন্তু যত আপনি ফ্রি জিনিসই আপনি শেষ করে পারবেন না, এত রিসোর্স আছে ফ্রিতে। সাথে আমি ওয়েবসাইট রান করছি, ওখানে সার্ভারে হোস্টিং ইনস্টল, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভার লোকাল হোস্টে রান হবে না, এটা কিন্তু সমস্যা। সার্ভারের জন্য অবশ্যই আপনার পাবলিক আইপি দরকার হবে, আর পাবলিক আইপি আপনার যদি অবশ্য বাসার যদি আপনার পাবলিক আইপি নেওয়া থাকে, তার মানে নর্মাল ইন্টারনেটের যে সার্ভিস প্রোভাইডার থেকে নিছেন ইন্টারনেট, সেখানে যদি আপনি পাবলিক আইপি অ্যাসাইন করা থাকে, তো সেক্ষেত্রে আপনি বাসার কম্পিউটার থেকে ওয়েব হোস্ট করতে পারবেন। আমি ওয়েব হোস্ট করতে যাচ্ছি না আসলে, অনেক শেখার ক্ষেত্রে যদি নিজের কাছে পিসিতেই যদি শেখাতে বেটার হয় আর কি, আর না হলে দেখা যাবে একটু খরচ করতে হবে। এছাড়া অনেক ফ্রি হোস্টিং সার্ভিস আছে, তো সেগুলো ইউজ করতে পারেন শেখার ক্ষেত্রে। না আমি করছি অনেক, আমার বছর খানিক ধরে আমি হোস্টিং ইউজ করছি, সেই জন্য সার্ভারে মুভ করা আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা তো আমরা একটা আমাদের হোস্ট মেশিনে একটা কমান্ড দিব, যে SSH হাইফেন কপি হাইফেন আইডি, তারপর সার্ভারের আইপি @03। তো এটা দেওয়ার পর আমার সার্ভারের পাসওয়ার্ডটা চাবে, এটা ওয়ান টাইম পাসওয়ার্ডই চাবে, মানে একবারই চাবে এটা। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, তো পাসওয়ার্ড দেওয়ার পর সেটা আমার লোকালি, তার মানে আমার যে এই শেলটা দেখলে বুঝবেন যে আমি লোকাল লোকাল কম্পিউটারে আছি, তার মানে আমার যে হোস্ট মেশিন সেটাতেই আছি। তো আমি এখন হোস্ট মেশিনে আছি, এখন যদি আমি সার্ভারের ওই ইয়েটা দেই, তার মানে সার্ভারে যদি আমি এখন লগ ইন করতে চাই, তো আমি এখন যদি এন্টার দেই, তো আমার এখন কোনো পাসওয়ার্ডই দরকার হচ্ছে না। তো এভাবে আর অন্য কেউ যদি আবার লগ ইন করতে চায়, তো সেক্ষেত্রে আবার তার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। যেমন তার মানে আমার সার্ভারটা কনফিগার হয়ে গেছে, তো আমি এখন এটা যদি রিমুভ করতে চাই, আচ্ছা তো আমি এখন এটা সার্ভারে আছি, সার্ভারের শেলে আছি, তো এভাবে আপনি পাসওয়ার্ড ছাড়াও আপনি লগ ইন করতে পারেন। তো সেক্ষেত্রে সেটা বেশি সিকিউর হবে, যে পাসওয়ার্ড ছাড়া বলে আবার কেউ মনে করেন না যে এটা লেস সিকিউর, তো এটা আরো বেশি সিকিউর, কারণ হচ্ছে আপনি ব্রুট ফোর্সের অ্যাটাকের হাত থেকে বাঁচতেছেন। তো এভাবে আর কি ইয়েস সেট আপ করতে পারেন, SSH কি সেট আপ করতে পারেন। আর তারপর এটা আরেকবার প্রসেসটা শর্টকাটে একবার দেখিয়ে দেই। তো সবচেয়ে প্রথমে আপনি একটা কমান্ড দিবেন যে SSH কিজেন, কিজেন কমান্ড দিলেই আপনার ইসে .ssh ফোল্ডারে একটা কি জেনারেট হয়ে যাবে, এই যে IDRS এবং IDRS.pub। তো তার সেটা জেনারেট হওয়ার পর আপনি আপনার হোস্ট মেশিনে যাবেন, হোস্ট মেশিনে গিয়ে SSH হাইফেন কপি হাইফেন আইডি এই কমান্ডটা দিয়ে সার্ভারের ইউজার নেম সার্ভারের আইপি সার্ভারের আইপি দিবেন। আইপি দিলেই আপনার আর কি সেটা সার্ভারে অ্যাড হয়ে, আপনার পার্সোনাল কম্পিউটারে কনফিগার হয়ে যাবে আপনার SSH কিটা। তারপর আপনি চাইলেই আপনি যখন তখন আপনি জাস্ট SSH এবং SSH কমান্ড দিয়ে আপনার ইউজার নেম এবং সার্ভারের আইপি দিলে আপনার ইসে অটোমেটিক লগ ইন হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড আর চাইবে না আগের মতো। তো এভাবে আর কি সার্ভারে লগ ইন করবেন। তো এখন একটু শো করি যে আপনার ফায়ারওয়াল কিভাবে কনফিগার করবেন।
ফায়ারওয়াল কম্পিউট লিনাক্স সার্ভারের জন্য সবচেয়ে একটা লো লেভেলের একটা ফায়ারওয়াল আছে যে UFW। আচ্ছা একটু একটু সুপার ইউজার হয়ে নিই। তো আমি এখন রুট হয়ে গেলাম সার্ভারে, এখন আমি সুপার অ্যাজ এ রুট ইউজার হিসেবে আছি। যেহেতু UFW ইউজ করতে গেলে ফায়ারওয়াল কনফিগার করতে গেলে আপনার অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন লাগবে, সেহেতু বারবার সুডো না লিখে আমি একবারে রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নিয়ে নিলাম। তো ফায়ারওয়ালটার নাম হচ্ছে UFW, আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। তো এটা হচ্ছে আপনার ইসের সাথে বিল্ট ইন থাকবে, সার্ভারের সাথে বিল্ট ইন থাকবে। তো এটা এখন কি স্ট্যাটাসে আছে সেটা আমি যদি দেখতে চাই, তো UFW স্ট্যাটাস লিখলে আপনার স্ট্যাটাসটা চলে আসবে যে এখন এটা ইনঅ্যাক্টিভ আছে ফায়ারওয়ালটা। তো এটা আমি এখন যদি এনাবল করতে চাই একটা কমান্ড দিব UFW এনাবল, তো এখানে কিছু ওয়ার্নিং দিবে। আচ্ছা তো এখানে দেখাচ্ছে যে ফায়ারওয়াল ইজ অ্যাক্টিভ অ্যান্ড এনাবল অন সিস্টেম স্টার্টআপ, অর্থাৎ আমি সিস্টেম যখন স্টার্ট করব ফায়ারওয়ালটা আমার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমি স্ট্যাটাস দেখি, তো এখানে এখন দেখাচ্ছে যে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো ফায়ারওয়ালে আমি এখন কিভাবে রুল সেট আপ করবো, অর্থাৎ আমি যে কোনো একটা অ্যাক্সেস কিভাবে কারো ডিনাই করব, কিভাবে কিংবা কারো অ্যাক্সেস অ্যালাউ করব, সেটা এখন কিভাবে করব। তো আমি ধরেন কারো, আমি চাচ্ছি না যে কেউ SSH দিয়ে আমার সার্ভারে কানেক্ট করুক, কারণ আমার সেটা আমার পার্সোনাল কম্পিউটারে হোস্ট করা আছে। আমি এখন চাচ্ছি না যে বাইরের কেউ সার্ভারে আমার আমার সার্ভারে অ্যাক্সেস নিক। তো সেক্ষেত্রে আমি যে কারো SSH কানেকশন ব্লক করে দিব। তো সেটা আমি কিভাবে করব, তো UFW ডিনাই SSH, বা আমরা এখানে SSH পোর্টও দিয়ে দিতে পারি যে 22, আমি SSHই দিচ্ছি, 22 দিয়ে পরে দেখাবো। তো এখানে আমার ডিনাই SSH দেখাচ্ছে যে রুল অ্যাডেড এবং রুল অ্যাডেড ফর V6। তো V6 হচ্ছে IPv4, IP ভার্সন 6। তো IP ভার্সনের একটা নতুন একটা ভার্সন বের হয়েছে যেটা ভার্সন 6, তো সেটার সাথে বাই ডিফল্ট অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখতে চাই যে এখন কি কি রুল অ্যাড করা আছে, তার মানে ফায়ারওয়ালের কি কি রুল অ্যাড করা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তো আমরা দেখব UFW স্ট্যাটাস ভার্বস বা নাম্বার, আমি নাম্বার দেখতেছি। তো এখানে আমার দুইটা রুল অ্যাড করা আছে, দুইটাই TCP-র ক্ষেত্রে, যে পোর্ট নাম্বার 22-এ কেউ ফ্রম এনিহোয়ার, তার মানে কোথা থেকে কেউ পোর্ট নাম্বার 22-এ আমার কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে না, অর্থাৎ আমার SSH ব্লক। তো এখন যদি আমরা অন্য কোনো ট্যাবে যাই, ট্যাবে গিয়ে এখন যদি আমি SSH দিয়ে ঢুকতে চাই, তো এখন ঢোকার কথা না, আচ্ছা প্রথমে ডিফল্ট ডিফল্ট পলিসি চেঞ্জ টু অ্যালাউ। তো ফায়ারওয়ালটা মেবি রিস্টার্ট করা লাগবে, ফায়ারওয়ালটা আমি একটু রিস্টার্ট করি। ফায়ারওয়ালটা ডিসেবল করলাম, আবার এনাবল করি। WSD
ডাটা। আচ্ছা, তো ফায়ারওয়ালটা এখন অ্যাক্টিভ এবং আমার এসএসএইচ পোর্ট এখন ব্লক। তো এখন আমি চাইলে এইচটিটিপি পোর্টও ব্লক করতে পারি, তো সেটা কিভাবে করব? ইউএফডব্লিউ ডিনাই 80, এইচটিটিপির ডিফল্ট পোর্ট হচ্ছে আমার 80, তো এখানে আমি এইচটিটিপিও লিখতে পারি এবং 80ও লিখতে পারি। তো আমি যে কোনো একটা লিখে দিলাম, যে 80 লিখে দিলাম আমি। তো এখন যদি আমরা স্ট্যাটাস দেখি, তো এখন আমার এসএসএইচ এবং এইচটিটিপি ব্লক। এখন আমি চাচ্ছি যে কোনো একটা স্পেসিফিক কোনো একটা আইপি ব্লক করে দেব, যেমন ধরেন সেই আইপি থেকে আমাকে কেউ সেই আইপি থেকে আমাকে আমার সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে না। তো সেটা কিভাবে করব? ইউএফডব্লিউ সরি নর্মাল অন্য যে কোনো একটা আইপি দিয়ে দিলাম, 8.8.8.8 এই আইপি দিয়ে দিলাম। তো এখন আমি এখন যদি স্ট্যাটাস দেখি, যে এখন আমার এই আইপিটা টোটালি ব্লক, যে এখন এই আইপি থেকে আমাকে আমার কম্পিউটারের কোনো সার্ভিস, যে আমার সার্ভারের কোনো সার্ভিস সে ইউজ করতে পারবে না। যেমন এই সব সার্ভিসের জন্যই তার এই আইপিটা ব্লক, অর্থাৎ আমার এইচটিটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে না, তারপর আমার গুগল আমার কোনো এসএসএইচ পোর্ট অ্যাক্সেস করতে পারবে না, তারপর এই আর কি, তার মানে কোনো সার্ভিসই সে ইউজ করতে পারবে না। যেমন আমার ডাটাবেজ, আমার যে কোনো পোর্টই ওপেন থাক, সে অ্যাক্সেস করতে পারবে না সেই সার্ভিস থেকে। তো আমরা একটা যে কোনো একটা রুল আমরা ডিলেট করে দিব। তার মানে আমরা যে লাস্টের যে রুলটা অ্যাড করলাম, ধরুন এই রুলটা আমরা ডিলেট করে দিব। তার মানে আমি চাচ্ছি যে এখন আর তার ব্লক করার কোনো দরকার নেই, এখন সে অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ তার ব্লক আমরা তুলে নিতে যাচ্ছি। তো জাস্ট গিনে ফ্রম এর এই রুলটার আগে আমরা জাস্ট ডিলিট করে দেব, ডিলিট ও তারপর ওই রুলটা এটা দিলাম, তারপর রুল ডিলিটেড। এখন যদি আমরা স্ট্যাটাস দেখি, তো এখন আমাদের সেই রুলটা এখন ডিলিট হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমাদের এখন সে আবার আবার সবকিছু অ্যাক্সেস করতে পারবে। আর আমরা যদি চাই যে সবগুলা একসাথে ডিলিট করে দিতে, তার মানে সব পুরো আমাদের কোনো একটা কোথাও সমস্যা হয়েছে, এখন আমরা সব এইগুলাই রিমুভ করে দেব। তার মানে সব যতগুলা রুল আছে সবগুলাই আমরা রিমুভ করে দেব। তো আমরা ইউএফডব্লিউ রিসেট রিসেট দিয়ে দিলাম, তারপর একটা ওয়ার্নিং চাপে যে আমরা আদৌ এটা করতে চাচ্ছি কিনা, শিওর কিনা। তো আমরা ওয়াই দিয়ে দিলাম এবং এই সব কিছুর একটা করে ব্যাকআপ নিয়ে নেবে। তার মানে আমরা এত এতক্ষণ যে রুলগুলা সেট আপ করলাম, সে সবগুলা রুলেরই একটা ব্যাকআপ নিয়ে নেবে। তার মানে আপনি চাইলে পরে যে কোনো সময় আপনি সেই রুলগুলা আপনি রিস্টোর করতে পারেন আবার, যে আপনি চান যে সেই যে রুলগুলো আগে ছিল সেটা মেবি ভালো ছিল বর্তমান রুলের চেয়ে, তো আপনি সেগুলো আবার রিস্টোর করে আগের রুলগুলো বসিয়ে দিতে পারেন। তো এইভাবে আর কি ইউএফডব্লিউ ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করা হয়। তো আমরা এখন যদি এটার স্ট্যাটাস দেখি, তো এটা এখন ইনঅ্যাক্টিভ থাকার কথা, যে এটা এখন ইনঅ্যাক্টিভ, কারণ হচ্ছে আমাদের সবকিছু রিসেট করে দিয়ে সে ফায়ারওয়ালটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে সে ফায়ারওয়ালের এখন কোনো কাজ করবে না, তার মানে আবার সবাই আগের মতো সবকিছু অ্যাক্সেস করতে পারবে। তো এভাবে আর কি নর্মাল ফায়ারওয়াল, তার মানে বিল্ট ইন যে ফায়ারওয়ালটা থাকে ইউএফডব্লিউ, এটাও খুব একটা পাওয়ারফুলি ফায়ারওয়াল, তো এটা এভাবে ইউজ করতে পারবেন। আর এছাড়াও আপনার বিভিন্ন পেইড ফায়ারওয়াল আছে, তারপর আপনার নিজস্ব কাস্টমাইজ করা ফায়ারওয়াল ইউজ করে অনেক কোম্পানি। তো আপনারা সেভাবে মানে যে যত ভাবে ইউনিক ফায়ারওয়াল ইউজ করতে পারে সেটা তত ব্রেক হওয়ার ক্ষমতা কম, যত ইউনিক ফায়ারওয়াল তত আপনার ব্রেকের পসিবিলিটি কম থাকে। আবার ইউনিক, সব ইউনিক মানেই ব্রেক করা যাবে তা না, ধরেন ইউনিক আবার সিকিউরিটি রিস্ক থাকে অনেক ইউনিকের। তার মানে তাদের যে ফায়ারওয়াল ডেভেলপাররা, তারা অনেক সময় স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো মেনটেন করে না, তো সেক্ষেত্রে আর কি সেই ফায়ারওয়াল গুলো অনেক সময় উইক হয়ে থাকে নর্মাল ফায়ারওয়ালের চেয়ে। তো এক্ষেত্রে ফায়ারওয়াল আপনাকে আপনার পছন্দ মতো চুজ করা লাগবে আর কি। তো এইভাবে আর কি ওয়েব সার্ভার সিকিউর করা হয়। ও সরি
আচ্ছা আমি সেই কম্পিউটার শাট ডাউন করে দিছি, আমার মেবি পিসিডি বন্ধ হয়ে যাবে, আমি সার্ভার অফ করতে গিয়ে আমি পিসি অফ করে দিছি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তা আমার পিসি অফ হয়ে গেছে মেবি। তা আর কারো এই সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। সে সম্পর্কে তো ধারণা আছে মনে হয়, না যদি সেটাও একটু বলতেন সিম্পলিসিটি করে। হচ্ছে সিকিউর শেল, অর্থাৎ আপনি যখন কোন একটা রিমোট কোন ক্লাউড সার্ভার রেন্ট করবেন তখন হচ্ছে আপনার একটা দিবে, তখন আপনার একটা শেল দিবে। সে সার্ভারের তো আপনার নর্মাল কম্পিউটারের মতো কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে না, যেমন মাউস দিয়ে কোথাও ক্লিক করতে পারবেন না, কিংবা কোনো ভিজুয়ালাইজ কোনো জিনিস কোনো ভিজুয়ালাইজ ভাবে ইন্টারাক্ট করতে পারবেন না। তো সেক্ষেত্রে সেই ক্লাউড প্রোভাইডাররা আপনাকে একটা শেল দিবে, যে সিকিউর শেল দিবে। সেই শেলের মাধ্যমে, যেমন কমান্ড লাইনের মাধ্যমে, আপনি সেই সার্ভারের বিভিন্ন কাজ বাজ করতে পারবেন, যেমন বিভিন্ন কনফিগারেশন কিংবা সিকিউরিটি কিংবা অন্য কিছু, তার মানে যা প্রয়োজন আপনার, যে কাজের জন্য আর কি সার্ভারটা প্রয়োজন, সেই কাজগুলো আপনি শেলের মাধ্যমেই করতে পারবেন। তো এখন সেই শেলটা আপনার, সে যদিও সেই ক্লাউড প্রোভাইডাররা একটা ওয়েব সার্ভার ওয়েবসাইটের ভিতর আপনার ব্রাউজার দিয়ে একটা ভিজিট করার একটা অপশন দিবে, তো সেটা যদি আপনি ইউজ করতে না চান তো আপনার সেটা অবশ্যই এসএসএইচ এরই একটা ক্লায়েন্ট, তো আপনি সেটা যদি ইউজ করতে না চান, আপনি কম্পিউটারে লোকালি আপনি এসএসএইচ ইনস্টল করে আপনি সেটা আপনার নর্মাল টার্মিনাল থেকে, আপনার কম্পিউটারের যে নর্মাল যে টার্মিনাল কিংবা কমান্ড প্রম্পট থাকে, তো সেটা থেকে আপনি সেই সার্ভারটা সার্ভারের কমান্ডের কাজগুলো করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত এসএসএইচ। তো এর জন্য এসএসএইচ দিয়ে আপনার লগ ইন করার জন্য আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, যেটা আপনার ক্লাউড প্রোভাইডার যখন প্রোভাইডারের কাছ থেকে যখন কোনো ক্লাউড সার্ভার রেন্ট নেবেন তখন সেটা তারা প্রোভাইড করবে। তো আপনাকে সেটা দেওয়ার জন্য আর কি এসএসএইচ সার্ভারটা প্রোটেক্ট করার জন্য যে একটা কি সেট আপ করা লাগে, তো সেইটা আমি দেখাইলাম যে কিভাবে সেই কিটা সেট আপ করবেন এবং পাসওয়ার্ড ছাড়াই সেই সার্ভারে কিভাবে লগ ইন করবেন। তার মানে বারবার যদি আপনি লগ ইন করতে চান, সব বারবার পাসওয়ার্ড দেয়া একটা কেমন একটা বোরিং বিষয়, তো সেটা এড়ানোর জন্য আর কি সার্ভার পাসওয়ার্ড লেস লগ ইন। আর শুধু বোরিং এই না, তারপর আপনি যখন আবার করবেন আপনার সার্ভারে শুধু পাসওয়ার্ড যদি থাকে এবং সেই পাসওয়ার্ডটা যদি উইক হয়, তো সেক্ষেত্রে আপনার সার্ভারে যে কেউ চাইলে ব্রুট ফোর্স অ্যাটাক করতে পারে। কারণ ব্রুট ফোর্স এর মাধ্যমে বারবার, ব্রুট ফোর্স অ্যাটাক সম্পর্কে মেবি সবার ধারণা আছে, তো সেই অ্যাটাকের মাধ্যমে আপনার পাসওয়ার্ডে সে অ্যাক্সেস নিতে পারে। তো সেই অ্যাটাকটা এড়ানোর জন্য আর কি কি সেট আপ করা হয়, যাতে সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করতে পেরে আপনার জাস্ট কি দিয়ে লগ ইন করতে পারবে। তার মানে সেক্ষেত্রে কিটা হচ্ছে অনেক বড় একটা কি থাকে, তো সেটা ব্রুটফোর্স করা পুরাপুরি ইম্পসিবল ব্যাপার একটা, তো সেটা ব্রুটফোর্স করা সম্ভব হয় না। তো সেজন্য আর কি পাসওয়ার্ডের পরিবর্তে ওই কিটা সেট আপ করা হয় ম্যাক্সিমাম টাইমই। তার মানে সিকিউরিটি প্রফেশনালরা এটাই সাজেস্ট করেন যে কির পরিবর্তে আপনার পাসওয়ার্ডটা সেট আপ করতে, সরি পাসওয়ার্ডের পরিবর্তে কিটা সেট আপ করতে। তো এটাই মূলত এসএসএইচ কির কাজ, আর এটাই দেখালাম যে এসএসএইচ এর ওই পর্বে ওইটাই দেখালাম। আর যে ফায়ারওয়ালের যে ব্যাপারটা, সেটা অনেকে হয়তো অনেকে মুভি টুভিতে শুনেন যে বিভিন্ন ফায়ারওয়াল কনফিগার করার জন্য ফায়ারওয়াল ব্রেক, তারপর এমন বিভিন্ন কিছু শুনে থাকেন আর কি। তো এরকম ফায়ারওয়াল যে কাজগুলো করে আর কি, সে বিভিন্ন অ্যাক্সেস ডিনাই করে কিংবা অ্যাক্সেস অ্যালাউ করে। তার মানে আপনার আপনার একটা সার্ভার আছে, ধরেন ক্লাউডে, কোনো একটা ক্লাউডে আপনার একটা ওয়েব সার্ভার আছে, তো আপনার ওয়েব সার্ভারে আপনার ক্ষমতা হচ্ছে আপনার সেকেন্ডে ধরেন 10,000 কিংবা সেকেন্ডে আপনার 1,00,000 রিকোয়েস্ট প্রসেস করতে পারে সেই সার্ভারটা। এক সেকেন্ডে আপনার 1,00,000 বেশি হয়ে যায়, ধরেন 10,000 একটা রিকোয়েস্ট প্রসেস করতে পারে সেই সার্ভার। এখন সেই সার্ভারে কোনো একটা অ্যাটাকার একটা বটনেটের মাধ্যমে সেকেন্ডে 1,00,000 রিকোয়েস্ট সেন্ড করতেছে, তার মানে আপনার
সার্ভারের ধারণ ক্ষমতার চেয়ে বেশি রিকোয়েস্ট সে সেন্ড করতেছে, তাহলে আপনার সার্ভারটা সেই রিকোয়েস্ট গুলো আর প্রসেস করতে পারবে না। সে প্রসেস করতে যখন না পারবে তখন সেই সার্ভারটা আপনার রেসপন্স করা অফ করে দিবে, তার মানে সেই সার্ভারটা একটা অ্যাটাকের শিকার হয়েছে এবং সেই সার্ভারের প্রসেসের যে ক্ষমতা তার সেটা ওভারফ্লো হয়ে গিয়ে এখন সেই সার্ভারটার আগের মতো কাজ করতেছে না, তার মানে সেই সার্ভারে অন্য কোনো ইউজার আর এখন অ্যাক্সেস করতে পারবে না সেই একটা ইউজারের অ্যাটাকের মাধ্যমে। তো এভাবে যখন এই এটা দেখতেছেন যে কোন একটা আইপি অ্যাড্রেস থেকে আমাকে এমন ভাবে স্প্যাম করা হচ্ছে আমার সার্ভারকে, তো আমি এখন সেই আইপি অ্যাড্রেসটা আমি টোটালি ব্লক করে দিব। এবং টোটালি ব্লক করে দিলে হবে কি, সেই অ্যাটাকারটা আমার সার্ভারে আর কোনো প্রকার রিকোয়েস্টই সেন্ড করতে পারবে না, আর আমার সার্ভারটা আবার আগের মতো নর্মাল কাজ করবে এবং কোনো ইউজারের আর কোনো অ্যাভেলেবিলিটির সমস্যা হবে না। তখন সেক্ষেত্রে আপনি সেই ইউজারটাকে সেই ম্যালিশিয়াস ইউজারটাকে কিংবা অ্যাটাকারটাকে কিভাবে ব্লক করবেন, সেটা হচ্ছে ফায়ারওয়ালের মাধ্যমে ব্লক করে দিবেন, যে আপনি ওই আইপিটা টোটালি আপনি অফ করে দিবেন যাতে হচ্ছে সেই অ্যাটাকারটা আর অ্যাটাক করতে না পারে আপনার সার্ভারে। তাহলে ভাইয়া মানে ফায়ারওয়ালটা টোটালি কাজ করতেছে সিকিউরিটি? হ্যাঁ, ফায়ারওয়ালটা টোটালি সিকিউরিটির কাজ, পারমিশনটাও দিচ্ছে সে একই সাথে। হ্যাঁ, পারমিশনটাও সে দিচ্ছে যে আপনি অ্যাক্সেস করতে পারবে কি পারবে না। আবার আপনি ধরুন একটা সার্ভারে, যদি আমরা মানে ওয়েব সার্ভারগুলোর কথা চিন্তা করি, সেক্ষেত্রে ওই মনিটরিং যে ব্যাপারটা, মানে যে কারা কারা স্প্যাম গুলো দিচ্ছে বা ই করতেছে, সেগুলো কি গ্রাফিক্যাল কোনো ইন্টারওয়ে আছে লিনাক্সে নাকি এমনি এটা? হ্যাঁ, গ্রাফিক্যাল এর মতো না, লিনাক্সে আপনার বিভিন্ন টুল পাওয়া যায় যে মনিটরিং এর সিস্টেমের, আপনার শেলেও পাবেন, আপনার শেল টুলও পাবেন, আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওয়ালা টুলও পাবেন। কিন্তু সেক্ষেত্রে গ্রাফিক্যাল ইউজার সেটা হচ্ছে ওয়েব বেসড হবে, আপনার ইয়ে খুবই কম হবে, যে সফটওয়্যার তেমনি কম্পিউটারে চালাইতে পারবেন এমন টুল সচরাচর পাওয়া যায় না, তবে পাইতে পারেন, এক্ষেত্রে আমার ধারণা নেই। তবে আপনার একটা এমন একটা টুল থাকবে যেটা আপনার আপনার সার্ভারে ইনস্টল করা থাকবে এবং সেই সার্ভারের একটা পোর্টে সেই এটা কাজ, সেই টুলটা কাজ করবে, অর্থাৎ আপনি সেই পোর্ট যদি অ্যাক্সেস করতে পারেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে কেউ আর কি সেই সিস্টেমের আর কি ট্রাফিক মনিটর করতে পারবেন সেই ওয়েব বেসড টুলের মাধ্যমে। তারপরে ব্রাউজারের থেকে ব্রাউজ করা লাগবে আপনার সেই জিইউআইটা। জি, আপনার কথাটা একটু ক্লাউডফ্লেয়ার নামে একটা প্রোভাইডার আছে, ক্লাউড হোস্ট, ওটার আপনি ইউজ করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছিল যে 5 সেকেন্ড যখন ওয়েট করাচ্ছি আমার টিম রিয়েল ভিজিটর আছে, ওরও ব্যাক করে যাচ্ছে, ওরা এত হ্যাসেল নিতে যাচ্ছে না। তো পরে আমি আমার 4-5 দিন লেগে গেছে, পরে 4-5 দিন পরে আমি পেলাম যে ক্লাউড ফায়ারে হয়েছে, একটা ফায়ারওয়ালে গিয়ে আইপি দিতে তারপর আমি ঠিক হলো আর কি। হ্যাঁ, ওইভাবে আর ক্লাউড ফ্লেয়ারে এটাকে ফ্রি প্রোভাইড করে ডিডিওএস প্রোটেকশন। কম্পিউটারে কিংবা ফোনে ইউজ করি, হ্যাঁ, তো ক্র্যাক সফটওয়্যারের ভিতর অনেক সময় অনেক অ্যাটাকার অনেকটা বিভিন্ন ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ওর ভিতরে ইনজেক্ট করে দেয়। তো সেক্ষেত্রে হয় কি, আপনার যখন ওই ইয়েটা আপনার আর কি যখন ওইটা ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনি, তখন আপনার সেই বটনেটের আন্ডারে আপনি কাজ করবেন, তার মানে যখনই সে অ্যাটাকার চাপে আপনার ফোন থেকে অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য যে কোনো সার্ভিসে আপনার রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো রিকোয়েস্ট পাঠালে আপনার ফোনের দেখবেন ব্যাকগ্রাউন্ডে সেই সফটওয়্যারটা চলতে থাকবে এবং আপনার ইন্টারনেট থেকে সেই আপনার ফোন থেকে সেখানে আপনার রিকোয়েস্ট যাচ্ছে, যদিও আপনি 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 কোনো ব্রাউজ করতেছেন না সেই সাইটটা, কিন্তু সে অ্যাটাকার সে আপনার মাধ্যমে সেটা ব্রাউজ করতেছে। এভাবে তার মানে হাজার 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 আপনার ডিভাইস একসাথে কানেক্ট হয়ে একটা বটনেট হয়। তো এই বটনেটের মাধ্যমে অ্যাটাক করলে আর কি যে কোনো ডাউন করা সম্ভব
হয় অনেক এটা সময়। যে একটা পার্সোনালি একজন হ্যাকার কিভাবে অ্যাটাক করে, কারণ ওর কাছে তো এত বেশি নেই তখন সে নাকি যে হ্যাঁ, ওই যে অনেক বললাম বেশি বটনেটের মাধ্যমে আপনার যখন আপনি আপনি সেই ক্র্যাক সফটওয়্যারটা ইউজ করতেছেন, তখন আপনার পিসিও তার পিসি হয়ে যাচ্ছে। তখন আপনার পিসিতে আপনি যা করতে পারতেছেন, সেও আপনার পিসিতে সেই সেই ফাংশনালিটি গুলোই করতে পারবে। আর আপনার যে কোনো সাইট ব্রাউজ করার জন্য যে শুধু এই ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায় এমন না, আপনার কোন সাইটে আপনি যে কোনো একটা স্ক্রিপ্টের মাধ্যমে একটা সাইটের রিকোয়েস্ট HTTP রিকোয়েস্ট পাঠাতে পারবেন। HTTP রিকোয়েস্ট কেন, যে কোনো প্রকার রিকোয়েস্ট, যেমন ICMP রিকোয়েস্ট, তারপর HTTP DNS রিকোয়েস্ট, তারপর প্যাকেট ইনজেকশন, সবকিছু করতে পারবেন আপনি শুধু স্ক্রিপ্টের মাধ্যমে। হেডলেস হবে পুরো অ্যাটাকটা, হেডলেস হবে, তার মানে কোনো প্রকার আপনার ভিজুয়ালাইজ কোনো কিছু হবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সব কাজ করবে এমন ভাবে আর কি অ্যাটাকটা ইয়ে হয়। আমি যে সার্ভার ইউজ করছি ডিজিটাল ওশানে, সেখানে হচ্ছে আমাকে ব্যান্ডউইথ দেওয়া আছে। আসলে ওই 1 টেরাবাইট মান্থলি ব্যান্ডউইথ বলতে আসলে আমরা কি বুঝি? 1 টেরাবাইট মান্থলি ব্যান্ডউইথ বলতে আপনার বোঝায় হচ্ছে আপনি মান্থলি 1 টেরাবাইট ডাটা ট্রান্সফার করতে পারবেন। তার মানে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনার ধরেন টোটাল ওয়েবসাইটের সাইজ আপনার 200 MB মতো প্রায়। এখন আপনার এক একটা পেজ ভিজিট হতে আপনার প্রায় আপনার কোন একটা ইউজারের ডেটা খরচ হচ্ছে প্রায় 200 কিংবা 300 KB মতো খরচ হচ্ছে কোন একটা পেজ ভিজিট করতে। এখন সে যদি 10 বার কিংবা 1000 বার ভিজিট করে, তাহলে সেটা ওই 200 গুণ 1000 KB হবে। বুঝতে পারছি, সে যতবার ডাউনলোড করবে, হ্যাঁ, তারপর সে সে যখন ওই এইভাবে যদি বিভিন্ন ধরেন 1000 যদি আপনার সাইটের ভিজিটর হয়, তাহলে 1000 জন যদি 10 বার করে কোনো একটা পেজ রিকোয়েস্ট করে, আর সেই 10 বারের 10টা পেজের আপনার সাইজ 200 KB, তাহলে সেই 1000 গুণ 10 গুণ 200, এতটা আপনার ব্যান্ডউইথের থেকে এতটা আপনার বাদ হয়ে যাচ্ছে এত কেবি। তো এভাবে আর কি ব্যান্ডউইথটা ক্যালকুলেট করা হয়। আচ্ছা ভাই, আপনি কি NGINX ওয়েব সার্ভার ইউজ করেছেন কখনো? ওয়েব সার্ভার তো ইউজ করছি, কিন্তু NGINX এ অত ইয়ে না, তেমন অত সুইটেবল না, আমি অ্যাপাচিটাই বেশি প্রিফার করি। আচ্ছা, না অ্যাপাচি তো প্রিফার করি না একদমই। আমি জিজ্ঞেস করতাম ওপেন লাইট স্পিড প্রিফার করেন নাকি NGINX, কারণ ওপেন লাইট স্পিড এর নাকি যে সার্ভার লেভেলে ক্যাশ থাকে। ওপেন আমি লাইট স্পিড দেখি ইদানিং দেখি ভালোই পপুলার হয়ে গেছে, তো এখন দেখি অ্যাপাচির চেয়ে বেশি পপুলার হয়ে যাচ্ছে আর কি ওইটা। না, আমি জানতাম NGINX খুব পপুলার। হ্যাঁ, NGINX তো NGINX আগাগোড়াই বেশি পপুলার। আপনার শুধু NGINX যে শুধু ওয়েব সার্ভারের কাজ করে তা নয়, NGINX একটা বিল্ট ইন একটা লোড ব্যালেন্সার দেয়, আপনি চাইলে সাইট স্কেল করতে পারেন, তারপর বিভিন্ন ফাংশন আছে, প্রচুর ফাংশন আছে NGINX এ। আপনার NGINX এর উপরে আপনি কোর্স করতে চাইলে আপনার 1-2 বছর লেগে যাবে আপনার NGINX শুধু পুরোটা জানতে, এত ব্রড একটা এরিয়া। আমি আমি $5 চালাচ্ছিলাম এতদিন মান্থলি, এখন যদি বাড়ালাম $10 2 GB র‍্যাম, 1 কোর CPU, দেখা যাচ্ছে যে আমার CPU খুব বেশি নিচ্ছে আর কি, র‍্যামে তেমন কিছু নেয় না। তোমার মেইন প্রসেসিংটাই হয় হচ্ছে আপনার CPU এর উপর, তোমার CPU টার কাজই তো মূলত প্রসেসিং করা, আপনার র‍্যাম এর কাজ হচ্ছে মাল্টিটাস্ক করা। আপনি যদি আপনি দুই তিনটা আপনি ধরুন সফটওয়্যার ইউজ করতেছেন, যেটা কিভাবে বুঝাবো, ধরুন যত আপনার র‍্যাম বেশি হবে তত মাল্টিটাস্কিং করতে পারবেন আপনি, কিন্তু যে সেই সফটওয়্যার সেই মাল্টিটাস্কের যে এক একটা সিঙ্গেল যে টাস্ক গুলো, সেই টাস্ক গুলো যে প্রসেস করবে সেটাই হচ্ছে প্রসেসরের কাজ। তো আপনার প্রসেসিং যদি ভালো হয় তাহলে আপনার সাইট ফাস্ট হবে বেশি, তো এক্ষেত্রে র‍্যামের খুব একটা ইয়ে নাই সাইটের, অন্তত ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে $15 সুইচ করতে হবে আরেকটা সিগন্যাল নিচ্ছে জি, এটাই বিয়ে। আপনার যদি সার্ভারের প্রয়োজন না হয় তাহলে আপনি হেডলেস কোনো সার্ভিস ইউজ করতে পারেন। তো যেমন ধরেন শুধু ওয়েব সার্ভারের জন্য আপনার ডিজিটাল ওশানেও মেবি আছে কিনা শিওর না আমি, তবে AWS এ আপনার ওয়েব সার্ভিস হোস্ট করার জন্যই আলাদা ইয়ে আছে, আলাদা সার্ভিস আছে, তারপর আপনার ক্লাউড কম্পিউটার ইউজ করার জন্য সার্ভিস আছে, তারপরে বিভিন্ন সার্ভিস আছে, ওদের প্রায় বহুত সার্ভিস, 100-এর মতো মনে হয় অপশন পাবেন ওখানে। এখন যে ডিরেক্ট যদি আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি তাহলে দেখা যায় যে ওরা $5 একটা করে সাইট প্রোভাইড করে,
ডিরেক্ট আপনি কি পিএইচপি সাইট হোস্ট করতে যাচ্ছেন নাকি অন্য কোনো সাইট? না, আমি শুধু ওয়ার্ডপ্রেস করি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস, তাহলে আপনি শুধু ওয়ার্ডপ্রেস হোস্টিং ইউজ করতে পারেন, এটা বহুত কম দামে পড়বে এবং আপনি ভালো পারফরম্যান্স পাবেন। $5 একটা সাইট হোস্ট করতে দেয়, আমি আমার যদি মনে করেন তিনটা সাইট থাকে, আমার সেই $15 খরচ করতে হচ্ছে। আচ্ছা, সেজন্য আর কি সার্ভার আমি লিঙ্কটা ভালো। দিয়েছি আপনাকে, আমার এই সাইটটা খুবই হেভি, আমি এটার আমি 5-6 মাস ধরে এটার স্পিড ইস্যু আমি সলভ করতে পারিনি। আপনার সাইটের আচ্ছা, জাভাস্ক্রিপ্ট 4 MB-র তাহলে উপরে? তাহলে আপনি ইয়ে করতে পারেন, আপনি একটা সিডিএন ইউজ করতে পারেন। আপনার হয়তো সাইটের মিডিয়া বেশি, তার মানে আপনার সাইটের ধরেন ইমেজ কিংবা ভিডিও এমন কিছু লোড হয় হয়তো বেশি, তো সেক্ষেত্রে আপনি একটা সিডিএন ইউজ করতে পারেন। জাভাস্ক্রিপ্টেই বেশি আমি দেখলাম, যেটা আমি জিটি জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইটে দেখছি, হ্যাঁ, প্রত্যেকটা পেজে 1 MB-র উপরে করে জেএস লোড হয়। 1 MB জেএস মানে তো সে বহুত। হ্যাঁ, আর আপ ফ্রন্ট পেজ যদি আমি চেক করি তাহলে 2.2 MB। ও বাবা, আমি আমি ইন্ডিয়ান সার্ভার নিছি এই কারণে যাতে কাছে থেকে লোড হয়, তারপরে ক্লাউড ফ্লেয়ার ইউজ করতেছি, আর ইমেজ গুলো নিজে ডাউনলোড করে করে কম্প্রেস করে তারপর আবার আপলোড করছি। আমি এক্সট্রা প্লাগইনও ইউজ করব নেক্সটে। আচ্ছা, তারপরে আর একটু রিসার্চ করে দেখতে পারেন যে কিভাবে সাইটের স্পিড স্পিড বাড়ানো যায়। 5-6 মাস চলে গেছে ভাই, এটার বিষয়ে তো রাখতে ধরতে স্পিড 12 সেকেন্ডে লোড সাইট। আচ্ছা, তো চাইলে অন্য কোনো প্রফেশনালের হেল্প নিতে পারেন, কিংবা আচ্ছা যেহেতু ডিজিটাল ওশান ইউজ করছেন, ওদের সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন যে আমার এরকম এই সমস্যা হচ্ছে, এখন আমি কিভাবে ইয়ে করবো, আমার সাজেশন দেন, এখন তারা সাজেশন দিবে। আচ্ছা, আমি ট্রাই করে দেখব। ওটা একটু অফিসিয়ালি কন্ট্যাক্ট করে দেখতে পারেন। আর আমি আপনাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর আর কি কোনো কারো কোশ্চেন ছিল? টাইম অলরেডি ওভার হয়ে গেছে, 5টা বেজে গেছে। জি, আমি যে ওই যে আপনাকে যেটা বলেছিলাম ভার্চুয়াল বক্সে হোস্ট করে আমি শিখতে যাচ্ছি, এটার জন্য কি আমাকে কোনো প্লেলিস্ট প্রোভাইড করা যাবে যেটা দেখে আমি মানে আমার ভার্চুয়াল বক্স সার্ভারটা ইনস্টল করার জন্য? না না না, যে গত ওই যে লিনাক্স সার্ভারটা পিসিতে চালাতে পারি, ভার্চুয়াল বক্স আমার অলরেডি ইনস্টল করা আছে লিনাক্স। তাইলে তো আপনার হয়ে গেল, আপনার তো আর কিছু দরকার নাই, জাস্ট হলো আপনার নেটওয়ার্কের থেকে আপনি ন্যাট ন্যাট থাকে বাই ডিফল্ট, আপনি ওখান থেকে জাস্ট ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করে দিবেন, এছাড়া আর কিছু না। দেন আমি কানেক্ট করব কিভাবে ওইটার সাথে? দেন আপনি দেখবেন, আপনি একটু লিনাক্স সার্ভারের ভিতর আপনি ঢুকে জাস্ট আইপিটা দেখে নেবেন যে আপনার লিনাক্স সার্ভারের আইপিটা কি, তো সেটা আইপিটা দেখে আপনি যে পার্সোনাল কম্পিউটারে যে আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাইলে পুটি কিংবা পাওয়ার সেলের অনেক পাওয়ারশেলের বাই ডিফল্ট মনে হয় এসএসএইচ সাপোর্ট করে এখন, তো ওটা কোটিতে ওই আইপিটা দিয়ে আমি যে হ্যাঁ ওই আইপিটা দিয়ে আর এটা দিয়ে ইউজার নেম, হ্যাঁ 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 সেটাই, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার, গতকালকে দেখানো হয়েছিল যে আমাদের র‍্যাম ম্যানেজমেন্ট, মানে র‍্যামটা সাধারণত আপনারা বলছিলেন যে 4 GB রিকমেন্ডেড অ্যাট লিস্ট, তো এই সার্ভার যদি চালাইতে হয় মানে পার্সোনাল কম্পিউটারে এবং সেটা যদি লোকাল সার্ভার হয় ফর প্র্যাকটিস, তাহলে র‍্যামটা পাশাপাশি উইন্ডোজ থেকে ভার্চুয়াল বক্সের মাধ্যমে, তাহলে র‍্যাম কেমন? আচ্ছা, এই যে এই দেখেন আমারটাই আপনার দেখাই, যে আমার পিসির র‍্যামটা প্রথমে দেখায় আপনাকে। আপনি তো মনে হয় সরাসরি লিনাক্সে আছেন? হ্যাঁ, আমি লিনাক্সে আছি, তো আমি লিনাক্সের ভিতরে ভার্চুয়াল বক্সে আরেকটা লিনাক্স সার্ভার রান করতেছি, সেক্ষেত্রে আপনার আমার প্রবলেম সেম। তো আমার পিসির র‍্যাম হচ্ছে 3.76 GB, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার 4 GB র‍্যাম, তার ভিতর 3.76 GB অ্যাভেলেবল, এখন 2.20 GB ইউজ হচ্ছে, আর এই 2.20 GB কোথায় কোথায় ইউজ হচ্ছে আপনি সেটাও দেখতে পারবেন এখানে, যে আপনার ক্রোমে 118 MB, 170 MB, 170 MB, তার মানে ক্রোমের বিভিন্ন, ক্রোম যেহেতু স্যান্ডবক্সিং ইউজ করে সেহেতু বিভিন্ন আলাদা আলাদা সেকশন আছে, তো এখান থেকে বিভিন্ন ইয়েতে র্যাম ইউজ হচ্ছে। আর এখন যদি আমি ইয়ে দেই ভার্চুয়াল বক্সটা দেখাই, যে আমার এখনো ভার্চুয়াল বক্সে যে ব্যাক, ও সরি, ভার্চুয়াল বক্স রান হচ্ছে না। আচ্ছা, আমি ভার্চুয়াল বক্সটা আপনার ভার্চুয়াল বক্সে তাহলে ওপেন করে এটা দেখিয়ে দেই। ভাই, এটার কি আরো আপকামিং ক্লাস আসবে? জি, ক্লাসটা কি আজকে শেষ? যেমন কালকে আরেকটা হয়েছে,
হ্যাঁ, আজকেই আজকেই লাস্ট দিন, যে কালকে একটা ছিল আর আজকে একটা। তো আমার এটা হচ্ছে উবুন্টু সার্ভার। তো এটার আমার র্যামটা দেখিয়ে দেয় আপনাকে, র্যামটা আমার হচ্ছে 512 MB দেয়া। যেহেতু আমার কোনো হেভি কোনো কাজের দরকার পড়তেছে না, সেহেতু আমার সার্ভারের কোনো র্যামেরও বেশি দরকার পড়তেছে না, কারণ 512 MB র্যামই আমার এনাফ। আমি যদি এখানে একটা ওয়েব সার্ভার ওয়েব হোস্ট করতে চাই, তো আমার সেই ব্যাকগ্রাউন্ড যদি কোনো কাজ না থাকে, স্ট্যাটিক ওয়েব হয়, তাহলে 500 RAM থেকে আরো কমিয়ে দিতে পারি আমি। কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড অনেক প্রসেসিং এর দরকার হয়, যেমন এই ভাই বললেন যে ওনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং একটু বেশি, সেক্ষেত্রে আমার একটু র্যাম বেশি দরকার হবে। তো আমার যেহেতু টেস্ট পারপাস ইউজ করতেছে, সেহেতু 512 আমার এনাফ। তো মেবি আপনার অ্যানসার পেয়ে গেছেন। জি ভাইয়া, ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করব আমার, সেটা হলো আমাদের যে সেমিনারটা ছিল মানে পুরোপুরি 2 দিনের, তো সেখানে যে সিকিউরিটি প্লাস আপনার আজকে যেটা দেখানো হলো সার্ভার নিয়ে, তো আমাদের আসলে মানে গাইডলাইনটা কি হইতে পারে বা ম্যাপটা কি হইতে পারে যদি কেউ সার্ভার মানে সাইবার সিকিউরিটি দিতে চায়? আপনার সাইবার সিকিউরিটি আর নেটওয়ার্কিং এর গাইডলাইন দুইটা আলাদা হতে পারে। তো এখন সাইবার সিকিউরিটি ব্যাপারটা ঠিক অনেকে যেমন মনে করে ঠিক তেমনও না, আবার তেমনও, কারণ হচ্ছে আপনি কোন ফিল্ডে যেতে পারেন। সাইবার সিকিউরিটি ফিল্ডটা অনেক হিউজ একটা ফিল্ড, এর এখন কোন ডিরেকশনে আপনি যাবেন তার উপর আপনার এখন পাথটা ডিপেন্ড করে। আপনি যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে যান, তাহলে আপনার এখন বিভিন্ন সার্ভার সম্পর্কে জানা লাগবে, যেমন লিনাক্স সার্ভার, উইন্ডোজ সার্ভার, যদিও উইন্ডোজ বেশি ইউজ হয় না, তারপরে উইন্ডোজ সার্ভার সম্পর্কে আপনার জানতে হবে। কারণ আপনার সিকিউরিটি টেস্টিং এর সময় আপনার যদি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনে যাইতে চান, তবে যে সার্ভার একটা সার্ভার ফোকাস করলেই হবে। কিন্তু যখন সাইবার সিকিউরিটিতে আসতে পারবেন অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার, তো আপনাকে দুইটাই জানতে হবে। কারণ আপনার আপনার কখন কোন ক্লায়েন্টের কোন সার্ভারে আপনার তার সার্ভার চলতেছে এখন, সেটা তো আপনার আপনার স্কিলের উপর ভিত্তি করে চলবে না, তাই না? এখন তো সে তার মতো তার সুবিধা মতো একটা সার্ভার ইউজ করতে পারে। ধরেন লিনাক্স ইউজ করতে আপনি পারেন লিনাক্স, সে এখন ইউজ করতেছে উইন্ডোজ, আপনি এখন উইন্ডোজ সার্ভারের কিছু আগামাথা বুঝবেন না যে আপনার সেভাবে সেখানে কিভাবে আপনি পেনিট্রেশন টেস্ট করতে পারবেন। তো এখন সেক্ষেত্রে আপনার আলাদা করে উইন্ডোজ শেখা লাগবে, না হয় সেই ক্লায়েন্ট বাদ দিতে হবে, যেকোনো একটা করা লাগবে। তো আপনার দুইটা সম্পর্কেই ধারণা থাকতে হবে। আবার যদি আপনি ওয়েব সিকিউরিটিতে যাইতে চান, আপনি ধরেন একজন ওয়েব ডেভেলপার ছিলেন, আপনি একজন ওয়েব ডেভেলপার হইতে গেলে আপনার ধরেন একটা পিএইচপি ওয়েব ডেভেলপার হইলেন, আপনার পিএইচপি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কিন্তু আপনি যখন একজন পেনিট্রেশন টেস্টার হবেন, তখন আপনি যখন একটা সাইট টেস্ট করবেন, সেই সাইটটা হয়তো আপনার পিএইচপি তে রানই করতেছে না, টোটালি ব্যাক এন্ড নোড এ রান করতেছে, ফ্রন্ট এন্ড আপনার রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার কিংবা ভিউ কিংবা এমন কোনো আদার্স কোনো ফ্রেমওয়ার্কে রান করতেছে। এখন সেক্ষেত্রে আপনার পিএইচপির বালাই পর্যন্ত নাই সেই এই সাইটে। এখন সেক্ষেত্রে আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এখন পেনিট্রেশন হতে গেলে আপনাকে এখন পিএইচপি জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে, তারপর হয়তো অনেক সার্ভারের ব্যাক এন্ড জ্যাঙ্গো হতে পারে, যেমন পাইথন জানতে হবে তাহলে, কারণ এমন বিভিন্ন অন্তত এসব জানতে হবে। যে ওয়েব ডেভেলপাররা যত জানে তত জানা লাগবে এমনও না। ধরেন আপনি একটা কোড দেখে আপনাকে পড়া লাগ পড়ে বুঝতে হবে যে এই কোডটা এই বলতে চাচ্ছে, তো সেটা আপনি যখন বুঝতে পারবেন, তো তাইলে আপনি বুঝতে পারবেন যে সাইটটার আসল কাজ কি। আর একজন পেনিট্রেশন টেস্টের কাজই হচ্ছে যে কোনো একটা সাইট দেখে তার যেন অন্তত কি কাজ করতেছে, সেই কাজগুলো যাতে ফুললি কোনোভাবে এক্সপ্লয়েট করা যায় কিনা সেটা দেখা। তার মানে সে ধরেন একটা ইনপুট ফিল্ডে কোনো একটা কারণ নাম নিচ্ছে, যে নাম নিয়ে তার প্রোফাইলে শো করার জন্য। এখন সেই নামের জায়গায় আপনি ধরেন একটা কোনো ম্যালিশিয়াস কোনো একটা স্ক্রিপ্ট ইনপুট করে দিলেন, তো এখন সেই নামের বদলে যদি সেই স্ক্রিপ্টটাই রান করে দেয় সে, তো সেক্ষেত্রে সেটা একটা ভালনারেবিলিটি নিশ্চয়ই। সেই স্ক্রিপ্টটা রান করলে আপনার দেখাচ্ছে বিভিন্ন ইউজার পারফরমেন্সের অনেক অনেক সময় ইউজার ফ্রেন্ডলি থাকে না, কিংবা ইউজার পারফরমেন্সের ব্যাঘাত ঘটে, কিংবা অনেক সময় সার্ভারের বিভিন্ন পারফরমেন্সের সমস্যা হয়। তার মানে আপনি বলতেছেন পুরোপুরি কোর পার্টটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, পুরোপুরি একদম কোর পার্টটা জানতে হবে। যেমন নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং আছে, আপনার ওয়েব পেনিট্রেশন টেস্টিং আছে, তারপর এমন আর কি বিভিন্ন ফিল্ড আছে, তারপর এমবেডেড ডিভাইস সিস্টেম পেনিট্রেশন টেস্টিং, তারপর আপনার আরো আর কি বিভিন্ন ফিল্ড আছে। তো এক্ষেত্রে আপনি যেকোনো একটা পার্ট চুজ করবেন। ধরেন আমি ধরুন ওয়েব পেনিট্রেশন টেস্টিং করি,
তো এখন আমাকে জানতে হবে যে ওয়েব সার্ভার কিভাবে কাজ করে, তাহলে ওয়েব রিলেটেড যা কিছু আছে সবকিছু সম্পর্কে ধারণা থাকা লাগবে। আর এই ক্ষেত্রে আরো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হইতে হইতে আপনার সেই ধারণাটা আরো আরো আপনার পাকাপোক্ত হবে। তারপর আপনি বিভিন্ন আরো ডেভেলপারদের ভেতর মতো কোড করতে পারবেন এই আর কি, তখন আপনার আরো ব্যাক এন্ড ফাংশনালিটি জানা ইজি হবে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। যদি আপনি চান যে প্রফেশনালি নিতে বা একজন পেনিট্রেশন টেস্টার হতে, তাহলে কোন কোন ফিল্ডে কাজ করতে হবে বা কি কি শিখতে হবে সেই বিষয়গুলো হয়তো জানতে চাচ্ছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমাদের গত কিছুদিন আগে আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন আমরা করি ফান্ডামেন্টাল অফ সাইবার সিকিউরিটি নিয়ে, তখন আমরা এই বিষয়গুলো কথা বলেছিলাম। তো আপনাদের যেহেতু হচ্ছে লিনাক্স নিয়ে আমাদের কথা বলতে হয়েছে, সো খুব একটা বলা হয়নি, তো তারপর আজকে আমি বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনারা যারা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং যাই বলেন না কেন, যদি আপনারা চান তাহলে আমাদের একটা গাইডলাইন আছে, ঠিক আছে? আমাদের আমি যে ইউটিউবে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা পাবেন, গতকালকে একটা লিঙ্ক দিয়েছিলাম আমি, তো সেখানে আপনারা ভিডিওগুলো পাবেন। আর তাছাড়া আপনাদেরকে আমি কিছু সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে মূলত ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি বা আপনার পেনিট্রেশন টেস্টিং যাই বলেন না কেন, এটা মূলত চারটা সেগমেন্টে আর কি আমরা কোর চারটা সেগমেন্টে ভাগ করে থাকি, যেটা মাহিম ভাইও মাত্র বললেন। একটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি, এক ডেটা সিকিউরিটি, ওয়েবসাইট পেন টেস্টিং বা ওয়েবসাইট সিকিউরিটি, এবং অন্যটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এই চারটা বিষয়ে আপনাকে মোটামুটি ধারণা রাখতে হবে। এখন এই চারটা বিষয়ে কীভাবে ধারণা রাখতে পারবেন, আপনার বিএসসি যারা ইঞ্জিনিয়ারিং করছেন বা যারা সিএসসি বা আইটি ব্যাকগ্রাউন্ডের আছেন বিএসসি লেভেলের, তারা কীভাবে শুরু করতে পারেন সেই বিষয়গুলো না একটা আমাদের রোডম্যাপ আছে। তো আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা হচ্ছে গতকাল আপলোড করা হয়েছে আমাদের একটা ফেসবুক লাইভে, আমি ছিলাম সেখানে, ডিটেলস বলা হয়েছে। এবং সেখানে আপনি এটাও জানতে পারবেন যে যারা হচ্ছে যে মাত্র মানে ধরুন যে আপনি ফোর্থ ইয়ারে পড়তেছেন, এখন আপনার আগের যে সেশনগুলো ছিল বা আপনার আগের যে কোর্সগুলো ছিল সেগুলো খুব একটা ভালো করে করেন নাই, তো এরকম হতেই পারে, অনেকে ফাইনাল ইয়ারে পড়তেছে আমরা, অনেকের সমস্যা থাকতেই পারে। তো তাদের জন্য একটা আমাদের রোডম্যাপ আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। সেটা ফলো করলে হবে কি যে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো আপনারা আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ সেটা বেসিকটা আপনাদের ভালো রকমেরভাবে আপনারা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো একটা বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে যে যারা নতুন আছে একদম ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের, তাদেরকে আমি মানে ব্যক্তিগতভাবে বলি, সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ক্লাসগুলো হয় বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভালোভাবে জোর দিতে হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, আপনার ওয়েব পেন টেস্টিং এর ক্ষেত্রে যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে সেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার আপনার যদি আপনি স্ক্রিপ্ট রিডিং করেন বা আপনার যদি আপনি মানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন সেক্ষেত্রে কিন্তু সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি চান যে একজন প্রফেশনাল হ্যাকার হতে, যেটা আমরা বলতে পারি, যিনি মাত্র বললেন মাহিম ভাই, যে তাহলে হয় আপনাকে ক্লায়েন্ট ছাড়তে হবে নয়তো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? তো আপনাকে যদি শিখতে পারেন তাহলে তো ক্লায়েন্ট থাকবে আলহামদুলিল্লাহ। তবে চেষ্টা করবেন অবশ্যই যে কোনো করেই হোক না কেন সেটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার এবং সেটাতে খুব ভালোভাবে প্র্যাকটিস করা, ঠিক আছে? কারণ স্কিলস এবং এক্সপিরিয়েন্স এই দুটো থাকলে আপনি একজন প্রফেশনাল হতে পারবেন। এই দুটো বিষয়ে যদি একটাতে আপনার সমস্যা থাকে তাহলে আপনি প্রফেশনাল হতে পারবেন না, আর সেক্ষেত্রে আপনার নিজেদেরই প্রবলেম হতে পারে যারা আর কি এই ফিল্ডে আসতে চান। আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর মাহিম ভাই কন্টিনিউ করেন তাহলে, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারলাম না। আপনি যখন সার্ভারে রান করেছিলেন না এসটি, তখন তো শুধু এসটপ দিয়েছিলেন? জি জি, এসটপ ওখানে একটা অপশন ছিল এসডব্লিউপি, যেখানে আপনার স্টোরেজ দেখাচ্ছিল। তো স্টোরেজ কি অনেক অনেক ক্ষেত্রে র‍্যাম হিসেবে ইউজ করে? স্টোরেজ না, মেমরি। আপনার মেমরিটা, আপনার মেমরি র‍্যাম কে মেমরি বলে, আর আপনার যে মেমরিটা আছে ওইটাকে স্টোরেজ বলে। না ভাই, এসডব্লিউপি যেটা আপনি যে স্টোরেজটা আছে ওটা কি ওটা কি মেমরি হিসেবে ইউজ করে? আপনার স্বাপ কে মেমরি ভার্চুয়াল মেমরি হিসেবে ইউজ করবে।
এটা কি র‍্যাম এর মতোই ভালোভাবে কাজ করে? হ্যাঁ, এটা র‍্যাম এর মতোই, যখন র‍্যাম যখন ওভারফ্লো হয়ে যাবে, তার মানে ধরেন আপনার পিসিতে আপনার আপনার র‍্যাম ক্যাপাসিটি আপনার 4 GB, তো আপনার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে আপনার ধরেন র‍্যাম 4 GB-র চেয়ে বেশি প্রয়োজন হতে পারে, অনেক সময় পিসি রেসপন্ড করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অনেক সময় সোয়াপের কিছু অংশ আপনার র‍্যাম হিসেবে ইউজ হয়, যাতে আপনার পিসিটা যতটা সম্ভব কন্ট্রোলে রাখা যায়, সেজন্য আর কি সোয়াপ কনফিগারেশন করা লাগে। জি হ্যাঁ, এটা আমার ম্যানুয়াল পার্টিশন করে করা, তবে মেবি এখন উবুন্টুতে মেবি বাই ডিফল্ট আসে, আমার সেটা ঠিক খেয়াল নাই, তবে আগে আমার অনেক আগে ইনস্টল করা, তো আমার সেহেতু ম্যানুয়ালি পার্টিশন করা, আচ্ছা ওকে, শুন 4 GB-র একটা সোয়াপ স্পেস দেওয়া। যে আর কি কারো কোনো কোশ্চেন ছিল? আর মেবি কারো কোনো কোশ্চেন নাই? জি সাকিব ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতোই সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে যারা শিখতে চান তাদেরকে আমরা ফ্রিতেই শিখাচ্ছি, বাংলাদেশে প্রথমবারের মতো আমরাই, একদম প্রফেশনালি, যারা যা যা লাগবে সেই বিষয়গুলোতে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টিমের, আমরা যেহেতু একটা গৃহেট হ্যাকারস কমিউনিটি, সো আমাদের একটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে যেটা গতকাল বললাম, সেগুলো লিঙ্ক দেওয়া হচ্ছে, আমি কি এগুলো আজকে আবার দিব, আপনারা যদি চান তাহলে দিতে পারি। আর স্লাইডসগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের যারা অর্গানাইজার আছেন তারা যদি চান আমাদের কাছে ইমেইলে আমরা ইনশাল্লাহ সেগুলো দিয়ে দিব, ঠিক আছে? আর আমাদের যেটা বললাম যে একটা লিঙ্ক দিয়েছি মাত্রই, সেটাটা মাত্র 1.5 ঘন্টার ভিডিও, বাট সেখানে জানতে পারবেন যে অ্যাকচুয়ালি যে আপনার একটা কেডার কীভাবে গড়তে হবে, ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিংয়ে আপনি যদি চান, তাছাড়া পার্সোনাল ডেটা সিকিউরিটি নিয়েও কথা হয়েছে। এটা মূলত একটা ফেসবুক লাইভে ছিল, ভালো ভালো কিছু কোশ্চেন করেছে আমাকে ভাগ্যক্রমে, তো সেটা আমি মনে করি যে আপনাদের সবাই দেখলে আশা করি যে আপনাদেরও এটা মানে বেটার কিছু হবে, ঠিক আছে? আর আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আপনাদের ইউনিভার্সিটি, তো আমাদের অ্যাম্বাসাডারশিপ প্রোগ্রাম আছে, অনেকে হয়তো অ্যাম্বাসাডার আছেন বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিমের পক্ষ থেকে, যারা স্টুডেন্ট হাবে নিয়োজিত আছেন, তো আপনারাও চাইলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো, ইথিক্যাল হ্যাকিং বা পেনিট্রেশন টেস্টিং বা সাইবার সিকিউরিটি, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনাদের, থাকতেই পারে, প্র্যাকটিস করার সময় অনেক ধরনের প্রবলেম পড়তে পারেন বা কোনো জিজ্ঞাসা থাকলে থাকতে পারে, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা কমেন্ট করলে বা আমাদেরকে জানালে ইনশাল্লাহ আমরা সেগুলোর যথাসম্ভব মানে সমাধান দেওয়ার চেষ্টা করবো, যারা ইনস্ট্রাক্টর আছেন আর কি আমাদের। আর আমি এখন লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমাদের টোটাল কন্ট্যাক্ট করার জন্য যে লিঙ্কসগুলো প্রয়োজন। ওয়েট ভাইয়া, এটা একটা PDF করে দিলে বেটার হইতো ভাই, একটা ওয়ার্ড ফাইলের ভিতরে দিয়ে ওই লিংকটা দিয়ে দিলে। হ্যাঁ, আমাদের গতকালের সেশন পর আজকের সেশনের যে PDF গুলো আপনারা সেগুলো দেওয়া হবে, তো সেখানেও লিঙ্কগুলো পাবেন, প্রবলেম নেই। আমি আপাতত আপনাদেরকে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিচ্ছি, তাহলে আর কি ওখানেই মোটামুটি সব কিছু পেয়ে যাবেন আশা করছি। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, পেয়েছেন সবাই? জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে মূলত আমাদের যে গ্রেট হ্যাকারস কমিউনিটি, আমাদের বাংলাদেশের বেঙ্গল ব্ল্যাক ডায়মন্ড টিম, সেটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, আপনারা সেখানে যুক্ত হলে আমাদের সাথে বাকি বিষয়গুলো যদি চান জানতে, তাহলে সেগুলো আমরা ইনশাল্লাহ পরামর্শ বা যাই বলেন না কেন সেগুলো আমরা সাপোর্ট করতে পারবো। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য, বিশেষ করে BUBT IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ যারা আছেন এখানে, আপনাদের কার্যকলাপ দেখে অনেক ভালো লেগেছে আমার পার্সোনালি বলবো, তাছাড়া মাহিম ভাই আছেন আমাদের সাথে, সো সব কিছু মিলে বলবো যে অনেক অনেক ধন্যবাদ। আর স্যারের কিছু কথা শুনলাম আমার আসলে খুব ভালো লেগেছে, প্রথম থেকে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমার, নাহলে আমিও একটু কথা বলতাম, স্যারকে আসলে আমার খুব ভালো লেগেছে। সো সব কিছু মিলে আমি একটা কথাই বলবো যে আপনাদের যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে সমস্যা হয় সাইবার সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং নিয়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমাদের স্টুডেন্ট সাবও আছে, সেখানেও চাইলে আপনারা যুক্ত হতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রি কোর্স আপনারা পাবেন ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি ছাড়াও, ইউডিমি বা আদার্স লার্নিং প্ল্যাটফর্মগুলোর যে ফ্রি কোর্সগুলো অফার করা হয় সেগুলো আমরা সেখানে দিয়ে থাকি। তো এই ছিল আর কি আপনাদের বলার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাহিম ভাই কিছু থাকলে আপনি বলতে পারেন। থ্যাংক ইউ সবাইকে জয়েন হওয়ার জন্য আমাদের সাথে। আর একটি বিষয় জানিয়ে রাখি,
যারা যারা ফিডব্যাক ফর্ম ফিল আপ করেছেন তাদের সবাইকে সকল ডকুমেন্ট তাদের মেইলের থ্রুতে পাঠানো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যারা যারা ফিডব্যাক ফর্ম এখনো ফিল করেননি করে ফেলতে পারেন তাড়াতাড়ি, যাতে আপনারা রিসোর্স গুলো পেয়ে যেতে পারেন ইমেলের মাধ্যমে। তো থ্যাংক ইউ বিউবিটি IEEE ব্রাঞ্চকে যে এত সুন্দর একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য অনলাইন, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে জয়েন করার জন্য এখানে। তো থ্যাংক ইউ সো মাচ। আর এই এখন শেষ করছি। সেই সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকেই, সাকিব ভাইয়া এবং মাহিম ভাইয়া, বিষয়গুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এবং লিনাক্স এর খুঁটিনাটি সকলকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি আমাদের অডিয়েন্সরা এই ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হবেন এবং আমাদের আপনাদের মন্তব্যগুলোই ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। এবারে এক এক করে আমাদের অনারেবল স্পিকারসদের জন্য ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। প্রথমেই অনুরোধ করছি সাকিব ভাইয়ার ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপর অনুরোধ করছি মাহিম ভাইয়ার ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্রেস্ট প্রেজেন্ট করার জন্য। ধন্যবাদ সাকিব ভাই এবং মাহিম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও, আর ইনশাল্লাহ আমাদের চলার পথ, ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল বিইউবিটি এসবি চ্যাপ্টারের ভাইস চেয়ার নাজনীন নাহার আপুকে ওয়ার্কশপটি নিয়ে তার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম, আমি নাজনীন ধার রাখি IEEE ন্যানো টেকনোলজি কাউন্সিল বিউবিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারে ভাইস চেয়ার হিসেবে আছি। আজকের ওয়ার্কশপটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, বিশেষ করে লিনাক্স সার্ভার সিকিউরিটি, লিনাক্স এর বিভিন্ন কমান্ড সম্পর্কে জানতে পারছি। স্পিকার ইনস্ট্রাকশন গুলো যদি কেউ ঠিকভাবে ফলো করেন তাহলে লিনাক্স এর বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজনীন নাহার আপু। নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার, তেমনি হোক শেষ, শেষ যা হবার। আসুক বিষাদ ভরা শান্ত সান্ত্বনায়, মধুর মিলন অন্তে সুন্দর বিদায়। ডিয়ার অনারেবল টিচার্স, স্পিকার্স, গেস্ট অ্যান্ড অর্গানাইজার্স অব দি ওয়ার্কশপ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন আমরা ওয়ার্কশপ অফ লিনাক্স এর সমীপন মুহূর্তে, আমরা ভবিষ্যতে এরকম আরো ইভেন্ট করার পরিকল্পনা করছি, সেখানে সবার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।